अल्हम्दुलिल्लाह हमदन कसीरा व सब्बिहु बुकरतन व असीला व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका ला व नशहदु अन्ना सय्यदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व कालल्लाहु तआला फी कलामिहिल मजीद वल फुरकानिहिल हमीद والذين جاهدوا فينا لنهدي أنهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من اتقى الله صار آمنا في بلادي أو كما قال عليهم الصلاة والسلام الله باكر وشش مهرباني جي رب العالمين আমাদের কে খানকা ইমদাদিয়া আশরাফিয়া আক্তারিয়া কাউসারিয়া আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই দুনিয়া হচ্ছে দারুল আসবাব, দারুল আসবাব, আর আখিরাত হচ্ছে দারুল করার। দারুল আসবাব হচ্ছে যেই জায়গায় আমরা আসছি সামান্য সময়ের জন্য, এবং সামান্য সময়ে থাকার জন্য যা যা দরকার সেই সকল জিনিসগুলো দুনিয়াতে দেওয়া আছে। আর দারুল করার মানে নির্দিষ্ট ঠিকানা, আমাদের নির্দিষ্ট ঠিকানা হচ্ছে আখিরাত, জান্নাত। এই জন্য আখিরাতকে বলা হয় দারুল করার। কিন্তু মনে রাখবেন, এই যে যে দুনিয়ার আসবাব এবং আখিরাতের নির্দিষ্ট স্থান, এই সম্পূর্ণ জিনিসটা হল আল্লাহ পাকের কুদরতি হাতে। আমরা মনে করি আমার চেষ্টার দ্বারা হচ্ছে, কিন্তু মনে রাখবেন আপনার চেষ্টার দ্বারা হচ্ছে না, আল্লাহর হুকুমে হচ্ছে। আপনি মনে করতেছেন যে আমি কাজ না করলে, আমি চেষ্টা না করলে হবে না। আপনি জানেন না আপনি ছাড়া আরও আশরাফুল মাখলুকাত, আমরা আল্লাহর বান্দা ছাড়া আরও অসংখ্য মাখলুকাত আছে যারা কোনো চেষ্টাই করে না, যারা কোনো চাকরিই করে না। সমুদ্রের মাছ, আকাশের পাখিগুলো, এরা কোনো চাকরি করে? কারো কাছে যায় কোনো ব্যবসা করে, লেনদেন করে? সমুদ্রের মাছ কোনোদিন ফোন দিয়া বলছে আপনাকে যে ভাই যান খাইতে পারতেছি না খাবার দিয়া যান? এরা কোনো চেষ্টাই করে না। এদেরকে আল্লাহ পাক বিনা চেষ্টায় বিনা মেহনতে খাওয়াইতেছে। আপনি বলতেছেন আমি চেষ্টা না করলে আল্লাহ কিভাবে খাওয়াবে? সুতরাং আপনার ভুল হলো এখানে যে আপনার বিশ্বাস এবং আল্লাহর প্রতি একিন এবং আকিদার মধ্যে অনেক বড় ধরনের সমস্যা রয়েছে, যার কারণে প্রথম জায়গায় আপনি ফেল। আর ফেল করা ছাত্র তো পাস করতে পারে না, তার সার্টিফিকেট পাবে না। তো দুনিয়াতে আপনি ভালো থাকতে চাইলে প্রথম বিষয় ফেল করা যাবে না, আপনাকে বিশ্বাস এবং একিন এই পর্যায়ে আনতে হবে যে সব কিছু আল্লাহর হাতের মুঠায়। আল্লাহ চাইলে আমি ভালো থাকব, আল্লাহ চাইলে আমি খারাপ থাকব, আল্লাহ চাইলে আমাকে খারাপ থেকে ভালো করতে পারে, ভালো রাখতে পারে দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ চাইলে আমাকে ভালো থেকে খারাপও করতে পারে। সম্পূর্ণ কুদরতি ক্ষমতার মালিক আল্লাহ। এটা কেমন মনে করেন, গরুর দুধ আপনি দহন করবেন একটা বর্তনে, তো আপনি বর্তনে গরুর দুধ দহন করতে পারেন, আবার বর্তনে গরুর দুধ ছাড়া অন্য কিছুও রাখতে পারেন। আপনার হাতে একটা বর্তন আছে, বর্তন মানে একটা প্লেট আছে, একটা মগ আছে, একটা জগ আছে, একটা গ্লাস আছে, এখানে ইচ্ছা করলে পানিও খাইতে পারেন, ইচ্ছা করলে দুধও খাইতে পারেন। এই সারা আসমান জমিন লৌহ কলম এটা আল্লাহ তাআলার কাছে একটা প্লেটের মতো, একটা বর্তনের মতো। যার কাছে যারে আল্লাহ ভালো লাগতেছে তারে আল্লাহ এই প্লেটের মধ্যে ভালো জিনিস দিতেছে, যার আমল আল্লাহর কাছে ভালো লাগতেছে না তার জন্য আল্লাহ পরীক্ষার আসবাব দিয়ে দিতেছে, হালাতে ভালাই দিচ্ছে। সমস্ত কলকাঠি আল্লাহ পাক নড়াইতেছে আর আমি আপনি দোষ দিতেছি অমকের তমকের তমকের। দোষ আমার কেন? আমি আল্লাহকে রাজি করতে পারি নাই, আমি আল্লাহকে আল্লাহর হক আদায় করতে পারি নাই, আল্লাহ যেভাবে আমার উপরে হুকুম দিছে সেটা আমি পালন করতে পারি নাই, যার কারণে আমার বর্তনে আল্লাহ পাক ভালো কিছু দিচ্ছে না। আমরা মশার থেকে বাঁচার জন্য মশার কয়েল ব্যবহার করি,
তারপরেও কামড় খাই কি খাই না? কামড় খাওয়ার তো কথা না, মশারিও আপনি লাগাইলেন, মশার কয়েলও লাগাইলেন, তারপরেও মশার কামড় থেকে বাঁচতে পারতেছে না। তার মানে বুঝতে হবে যে যেটুকু বাঁচতে পারতেছে না ওইটুকুই আপনার তকদিরে লেখা। মশার কয়েল জ্বালানোর কারণে যেই মশাগুলো আপনারে কামড়াইল না, মশুরি লাগানোর কারণে যেই মশাগুলো আপনারে কামড়াইল না, ওই মশা ওই দিন আসেও নাই, কামড়াইতে আসেও নাই। ওদের উপর হুকুমই ছিল না, ওদের উপরে হুকুম ছিল তোমরা আজকে মারা যাইবা, তোমরা আজকে মারা যাইবা। এই জন্যে আপনি কয়েল লাগাইছেন, কামড় দেওয়ার জন্যে যেই মশাগুলোর উপরে হুকুম ছিল সেই মশাগুলো ওই জায়গায় নাই, ওই জায়গায় ওই মশাগুলো তখন ছিল না, ওই মশাগুলো ছিল না যেগুলো আপনারে কামড়াবে। ওই সময় যেই মশাগুলো ছিল সেই মশাগুলো মৃত্যুর জন্য আইছে, তাদের তকদিরে আল্লাহ মৃত্যু রাখছে, আপনি কয়েল জ্বালাবেন সে মারা যাবে। আপনি ভাবতেছেন কয়েল দিয়া মশার কামড় থেকে বাঁচলাম, না, কয়েল আল্লাহ আপনাকে দিয়ে জ্বালাইছে তাদেরকে মারার জন্য। আপনার ভাগ্যে যেই মশাগুলো কামড়াবে এবং রক্ত খাবে সেই মশাগুলো কয়েল পুড়ে যাওয়ার পরে আসবে, ঠিক যখন কয়েলপুরে চলে গেছে মশুরিটা খুলছেন তখনই এই মশাগুলো ঢুকছে এবং ঢুকে আপনাকে কামড়ায় গেছে। আপনি মনে করলেন যে কয়েল জানানোর কারণে অনেক আমি দুই ঘন্টা মশার কামড় থেকে বাঁচলাম। আরে ভাই, ওই সময় মশা যেগুলো কামড়াবে, যেই মশাগুলোর উপরে আল্লাহর হুকুম দিছে আপনারা কামড়ায় রক্ত খাবে, সেগুলো ওই সময় আসেই নাই। শুরু করছে কিন্তু কাজ, দেখছেন, সেইগুলো ওই সময় আসেই নাই, আসছে কখন? কয়েল জ্বালানোর পরে আল্লাহ হুকুম দিছে কয়েল শেষ, মরার যেগুলো মশা মরার দরকার সেগুলো মরে গেছে, এইবার এই বান্দারে কামড়ানোর জন্য যেই মশাগুলোর আমি নিযুক্ত করছি যা, এইবার এরা ঢুকছে আরামে আপনারে খাইয়া চলে গেছে। এখন মশার দরকার রিজিক, কি দরকার? যেইগুলোর রিজিক ওই আপনার রক্ত দিয়া যেই মশাগুলোর রিজিক আল্লাহ দিবে ওদেরকে আল্লাহ হুকুম দিছে ওখান থেকে, তো ওই বান্দার ভিতরে তোর রিজিক রাখছি, কামড়ার রক্তগুলো খাইয়া যা। এখন আল্লাহর রিজিক ফেরাইতে আপনি পারেন নাই, মশার কয়েল দিয়াও মশা তার রিজিক ঠিকই খাইয়ে গেল, মশার তার রিজিক ঠিকই খাইয়ে গেছে। একটু রাস্তা দেন, সবাই বসো। বন্ধু আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। হ্যাঁ, আপনি আপনার জমি আছে, একটা ক্ষেত আছে, আপনি আপনার ক্ষেতে ইচ্ছা করলে ধান লাগাইতে পারেন, ইচ্ছা করলে পাট লাগাইতে পারেন, ইচ্ছা করলে ক্ষেত এমনিই ছেড়ে রাখতে পারেন। তো আপনার ক্ষেত আপনার, আপনি জমি কিনেছেন, ক্ষেত আপনার, এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। কারণ জমি যদি বলে আমার কিনা ফালাই রাখছো কেন, আমার গম, আমার এখানে গম লাগাও, আপনি জমিটা বললেন এটা আমার ইচ্ছা, তোমাকে আমি কিনেছি, আমি চাই গম লাগাইছি পাট লাগাই, তুই চুপ থাক, কথা বলবি না। তো আপনি একটা জমির মালিকানা হয়ে যদি এরকম করতে পারেন, এরকম বলতে পারেন, আল্লাহ আসমান জমিনের মালিক, আল্লাহ কি করতে পারে? আল্লাহ সব করা পারে, আপনারা চাইলে সুখে রাখতে পারলে চাইলে দুঃখে রাখতে পারে, বান্দার কাজ কি? আল্লাহ যেমন রাখবে তার উপরে শুক্রিয়া আদায় করা। আল্লাহ যদি আমারে দিয়া খুশি আমি নিয়া খুশি, আল্লাহ যদি আমাকে না দিয়া খুশি আমি না নিয়া খুশি, এলো বান্দার ধর্ম উত্তর। তাহলে আল্লাহ বুঝবে না এই বান্দা এখলাসওয়ালা, এই বান্দা আমাকে ভালোবাসে, আমি দিলেও সে আমার শুকরিয়া আদায় করে, আমি না দিলেও সে আমার শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ তাআলার মহব্বত আপনার দিকে কাজ করবে, আপনি আল্লাহর মহব্বতের অধিকারী হবেন। কেন হইতেছেন না? এখন যখন আপনার দেয় তখন আপনি খুব খুশি, মেহনত করেন, খরচ করতেছেন, খানকা আসতেছেন, আল্লাহওয়ালাদের সহবতে আসতেছেন, যখন আপনি বিপদে পড়লেন দূর যাবই না, নামাজই বলবো না, জিকিরই করবো না, আল্লাহ আমার এত বিপদে রাখছেন, এই কারণে আপনি ঠকতেছেন। যখন আপনাকে 10 দিন আল্লাহ খাওয়াইলো তখন তো আপনি আল্লাহরে বলেন নাই যে আল্লাহ এত বড় বড় মাছ কেন পাঠাইতেছেন, এত বড় বড় নোট কেন পাঠাইতেছেন, আমার একটু কম পাঠান, আমার এতগুলো লাগবে না, তখন তো এই কথা বলেন নাই, তখন বলছেন যা দেন তাই নিবো, যা দেন তাই নিবো, তখন আপনি যা দেন তাই নিবো কইছেন, 10 দিন পরে যখন একদিন আপনার এই বিপদ বলাই দিছে তখন আল্লাহরে কয়ে বসতেছেন আল্লাহ এটা কি করলেন। সুতরাং আপনাকে বুঝতে হবে, এই জন্যে মজলিসের দরকার, আলোচনার দরকার, আলোচনা ছাড়া বিবেচনা তৈরি হয় না, আবেগ বিবেক কাজ করে না, সব বুতা হয়ে যায়।
স্বামী তার স্ত্রীকে সংসারে 10 দিন পাললো বা 10 বছর খাওয়াইলো। 10 বছর খাওয়ানোর পরে স্বামী কোনো কারণে চাকরি তার হারাই গেছে, এখন সে সেইভাবে খাওয়াইতে পারতেছে না। স্ত্রী কি বলতেছে যে তুমি আমার তোমার সংসারে এসে আমি কিছুই পাইলাম না, অথচ বিগত 10 বছরে একদিনও এই কথা বলে নাই, সব কিছু সময় মতো দিচ্ছেন বলে নাই। যখনই দেওয়া বন্ধ করছে তখন আপনার স্ত্রী আপনাকে যখন এই কথা বললো তখন আপনি কষ্ট পেয়ে গেলেন। বন্ধু আমার, আপনার স্ত্রী যখন আপনাকে 10 বছর পরে বলল যে তোমার সংসারে এসে আমি কিছুই পাইলাম না, আপনি কষ্ট পাইলেন 10 বছরের পরে একদিনের কারণে। আপনি যখন আল্লাহ আপনারে যখন 10 বছর বা 5 বছর ভালো রাখে, 2-3 মাস যখন আপনাকে একটু কোনো কারণে পরীক্ষার মধ্যে পড়ে যান, তখন আপনি নামাজ কালাম জিকির আজকাল ছেড়ে দেন, তখন আল্লাহর কি কষ্ট লাগে না? আপনার স্ত্রী 10 বছর পরে যখন এই কথা বলল যে তোমার সংসারে এসে আমি কিছুই পাই নাই, তখন আপনার কষ্ট লাগছে। আর আপনি যখন বিপদে পড়লেন, আল্লাহ এতদিন আপনারা চালাইছে, বিপদে পড়ার পরে আপনি নামাজ কালাম আল্লাহর হুকুম বাদ দিয়ে দিলেন, তখন আল্লাহর কি লাগছে? খুব ভালো লাগছে? সুতরাং আগে আপনার ধারণা ঠিক করেন, আপনার চিন্তা ভাবনা ঠিক করেন, আল্লাহ পাক আপনার সাথে রহমতের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই জন্যে দরকার আমাদের সঠিক জ্ঞান। আর আমরা সঠিক জ্ঞান পাবো কোথা থেকে? সঠিক জ্ঞান কোনো বইতে পাওয়া যাবে না, সঠিক জ্ঞান কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে না। সঠিক জ্ঞান পাইবেন কোথায়? আল্লাহ যেই জ্ঞান আপনাদের জন্য পাঠাইছে যেই কিতাবের মাধ্যমে, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এর মধ্যে আল্লাহ পাঠাইছে সঠিক জ্ঞান। আমাদের রসুল হযরতে মুহাম্মদ মুস্তফা আল মুজতাবা আল মুর্তাজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যা দিয়ে উনি বাস্তবে ট্রেনিং করে দেখাইছেন এই সঠিক জ্ঞান, কোরআনের জ্ঞানকে আপনি কিভাবে ব্যবহার করলে আপনি দুনিয়া এবং আখিরাতে সুন্দর থাকতে পারবেন। কিন্তু আল্লাহর হস্তে কোনোদিনও খানকায় আসেন না, আল্লাহওয়ালাদের সোহবতে আসেন না, ওলামা একরামদের কাছেও যান না। যান কখন? বিপদে পড়লে হুজুর একটু ফু দিয়ে দেন। আচ্ছা, আলেম ওলামাদেরকে কি আল্লাহ তাআলা আপনার ফু দেওয়ার জন্য বানাইছে? আল্লাহওয়ালাদেরকে কি আল্লাহওয়ালাদেরকে যে আপনি ফু দিবেন এই জন্য আল্লাহওয়ালাদেরকে বসাইছে, নাকি নবীর ওয়ারেস বন্টন করার জন্য পাঠাইছে? নবীর 2 প্রকার ওয়ারেস, 1 নম্বর ওয়ারেস হচ্ছে মদিনার, আরেক নম্বর ওয়ারেস হচ্ছে হীরাগুহার। হীরাগুহার ওয়ারেস যেটা সম্পত্তি যেটা, সেই সম্পত্তিকে ইলমে মারেফত বলা হয়। আর মদিনার যে ওয়ারেস যে সম্পত্তি, সেই সম্পত্তিকে ইলমে শরিয়াত বলা হয়। এখন আপনি যদি নাই আসেন, খালি ফু আর ঝাড় ফুঁক নেওয়ার জন্য আসেন, আর এই শরিয়াত এই সম্পত্তি যেটা বন্টন হচ্ছে সেটা শেখার জন্য না আসেন, তাহলে তো আপনি সারা জীবন এইভাবেই পোতা থেকে যাবেন, আপনার চাকু আর ধারালো হবে না। এই চাকু দিয়ে ফল কাটবে না, জান্নাতে যাবেন তো দূরের কথা, এই চাকু তো আপনার দুনিয়ার কাজেই আসবে না। বন্ধুরা আমার, যেই আমল আপনাকে দুনিয়ার আজাব থেকে বাঁচাইতে পারতেছে না, বিপদ আপদ থেকে আপনি উদ্ধার হইতে পারতেছেন না, সেই আমল কবরের অত বড় বিপদ থেকে কিভাবে উদ্ধার করবে? সেই আমল কিয়ামতের ময়দানে অত বড় ভয়ঙ্কর অবস্থা থেকে আপনাকে কিভাবে বাঁচাবে? আপনি তো ভাবতেছেন আল্লাহ দয়ালু রহমত করেনওয়ালা, যখন ভূমিকম্প হয় তখন আল্লাহর দয়া কই থাকে? লক্ষ লক্ষ মানুষ মারা যায় তখন আল্লাহর দয়া কই থাকে? আপনি তো ভাবতেছেন আল্লাহ বহুত দয়ালু, হ্যাঁ আল্লাহ পাক দয়ালু, কিন্তু শর্ত সাপেক্ষে, নিঃশর্তে আল্লাহ দয়ালু এটা আল্লাহ বলেন নাই কোথাও, কোরআনের কোনো জায়গায় বলেন নাই। বন্যায় ইসলাম বন্যায় এবং বহুত বহুত বড় বড় প্লাবনে ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, সেখানে আল্লাহর দয়া কোথায়? রাস্তাঘাটে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে তামা হয়ে যাইতেছে, গাড়িগুলো ভস্কায় যাইতেছে, সেখানে আল্লাহর দয়া কোথায়? আল্লাহর হুকুম ছাড়া তো গাড়ি ভস্কায় নাই, আল্লাহর হুকুম ছাড়া তো ওই গাড়ির প্যাসেঞ্জারগুলো মরে নাই। সুতরাং বুঝতে হবে এখানে কোনো একটা রহস্য আছে। আল্লাহ দয়া করবেন আল্লাহ বলেছেন, আল্লাহ রহমত করবেন আল্লাহ বলেছেন, কিন্তু সাথে শর্ত লাগাইছেন। আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি আমি তুমি আমার হও আমার দিনের সাহায্য করো
তবেই আমি তোমাকে সাহায্য করব। আল্লাহ বলছেন আমায়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যদি তুমি তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, তোমার সমস্ত বিপদ আমি উদ্ধার করে দিব। ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করব যেটা তুমি কল্পনাই করো নাই। এমনি ভাবে তওবার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন ইন তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, যদি তুমি তওবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, সমস্ত গুনাহ মাফ করে দিবে, রহমতের বৃষ্টি দান করবে, সন্তান না হলে সন্তান দান করবে, খেতি বাড়ি নষ্ট হয়ে গেলে ওগুলোও তোমাকে দান করবে, দুনিয়াও দান করবে, আখিরাতও দান করবে, তোমার সমস্ত প্রয়োজন আল্লাহ পুরো করবে। যে কয়টা কথা বলছি সব জায়গায় দোয়ার কথা আছে কি নাই, আল্লাহ রহমত করবেন এই কথা বলছেন কি বলেন না, কিন্তু প্রত্যেক জায়গায় শর্ত লাগাইছেন কি লাগাই না। এবার বলেন আপনি রহমত চান, শর্ত মানবেন না, তো কি চান আপনি? আপনি চাকরি করবেন না, বেতন চান, তো এরকম বিষয় হইল যে আপনাকে আল্লাহ যে শর্ত দিল সে শর্তগুলো আপনি পালন করলেন না, আর আপনি চাইতেছেন আমার বিপদ দূর হয়ে যাক। না, আপনি ছাগল না আল্লাহই ছাগল? নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহর মধ্যে এই গুণ নাই। আল্লাহ পাক সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র। আমাদের মধ্যে যে সকল গুণাবলী আছে এই সকল গুণাবলী আল্লাহর নাই, আল্লাহ অনেক ঊর্ধ্বে, আল্লাহর গুণাবলী অনেক ঊর্ধ্বে, তার পবিত্রতার সীমা নাই, সীমাহীন পবিত্র জাত। বুঝছেন কিছু? আচ্ছা, আতরের মধ্যে কেউ যদি আতরের একটা বোতল আপনার সামনে দেওয়া হইল, এরপরে যদি আপনি আপনি ওই রাস ড্রেনের ময়লা পানি আইনা আতরের মধ্যে ঢালেন, কেউ আপনারে ভালো বলবে না খারাপ বলবে? আতরের বোতলের মধ্যে ময়লা ড্রেনের ময়লা পানি আপনি ঢাললেন কেন? তাহলে খুশবু আরও সুন্দর হবে, আপনার ধারণা এরকম। আপনি আতরের মধ্যে ময়লা ঢাইলা মনে করতেছেন খুশবুটা খুশবুদার হবে, আসলে কি খুশবুদার হবে নাকি আতরটা নষ্ট হয়ে যাবে? আতর কি একটা পবিত্র জিনিস না? ময়লা পানি ঢাললেন অপবিত্র হয়ে গেল কিনা? আল্লাহ হলো মহাপবিত্র, কত পবিত্র! আপনি গুনাহ করলে আল্লাহ পাকের পবিত্রতার মধ্যে ফাটল ধরে যায়, আপনি গুনাহ করলে অন্যায় করলে আল্লাহ পাকের পবিত্রতার মধ্যে আস চলে আসে, তখন আল্লাহ পাক আপনাকে রহমতের দৃষ্টিতে দেখতে পারে না। না বুঝেন নাই, আতর নষ্ট হইল ময়লা পানির কারণে, আল্লাহ পাকের রহমত চলে গেল আপনার গুনার কারণে। যেই জায়গায় দেখবেন অনেক মহিলাদের পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়, পেটে বাচ্চা হয়েছে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, পেটটা মহিলাদের পেটে যখন বাচ্চা আসে ওই ওই জায়গাটা কি আল্লাহর কন্ট্রোলে না, আল্লাহর কুদরতি হাতে না? তাহলে ওই জায়গায় তো বাচ্চা নষ্ট হওয়ার কথা না, যেখানে আল্লাহর কুদরতি খেলা চলতেছে ডাইরেক্ট, ওখান থেকেই তো বীর্য থেকে আস্তে 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 করে মা রক্ত হয়, তারপরে কি হয় গোস্ত হয়, তারপরে হাত পাও হয়, পুরো বডি হয়, 10 মাস 10 দিন পরে যায় ওটা পরিপূর্ণ একটা মানুষের আকার ধারণ করে, এরপরে রুহ আসে 11 মাস 10 থেকে 11 মাসের মধ্যে আল্লাহ তাআলার মেহমান দুনিয়াতে আসে। সেই জায়গায় পেটে আসতে পারলো না, রক্তটা হইলো কেবল, জমাট বাঁধতে পারলো না, এর মধ্যে এই বাচ্চাটা নষ্ট হয়ে গেল। কি কারণে নষ্ট হইল আপনি খেয়াল করবেন, আপনার বদআমলের কারণে নষ্ট হয়েছে, নিশ্চয়ই কোথাও বদনজর করছেন, কুদৃষ্টি করছেন, 100% আল্লাহর কোথাও না কোথাও নাফারমানি করছেন। যখন নাফারমানি করছে তখন আল্লাহর এই জায়গাটা পবিত্র জায়গা না, মায়ের পেটটা যেখানে আল্লাহ কারখানাটা তৈরি করছে বাচ্চার কারখানা, পবিত্র জায়গা না, আপনার গুনার কারণে ওই জায়গাটা অপবিত্র হয়ে গেছে। আপনার অন্যায় করার কারণে ওই জায়গাটা কি হয়ে গেছে, যার কারণে বাচ্চার উপরে প্রভাব পড়ছে, এটাও আল্লাহর হুকুমেই হয়েছে, আল্লাহর হুকুম ছাড়া হয় নাই, কিন্তু আল্লাহর হুকুম আপনি ফিরাইতে পারতেন নেক আমল দ্বারা, কারণ আল্লাহ শর্ত বলছে আপনি তওবা করলে ইস্তেগফার করলে আল্লাহ সন্তান দিব, আপনি তওবা করেন না ইস্তেগফার করেন না মাফ চান না আল্লাহর কাছে ফিরে আসেন না, আপনি আপনাকে জিজ্ঞেস করা হয় যদি, হ্যাঁ আপনি বলবেন যে আমি হজরত আমি তো মাফ চাই ক্ষমা চাই,
ভাই আপনি কি ধরনের ক্ষমা চাইলেন? কালকে আবার সুদে সুদের লেনদেন করলেন, এটা কোন ধরনের ক্ষমা? আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাই, ফজরের নামাজ পড়লেন না, কোন ধরনের ক্ষমা? আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাই, কালকেই যাই আরেকজনের জমি ঠেলা দখল করে নিলেন, এটা কোন ধরনের ক্ষমা? কোন ধরনের ক্ষমা আপনি চাইলেন? আপনি ক্ষমা চাইলেন আল্লাহর কাছে, কালকেই বউরে এমন মার দিছেন মাজাটা ভাঙিয়ে ফেলাইছেন, কোন ধরনের ক্ষমা চাইলেন? আপনি ক্ষমা চাইলেন আল্লাহর কাছে, কালকেই আরেক বউ ছেড়ে দিয়া আরেকজন সুন্দরী মেয়ে রাহিনা ছেড়ে দিয়ে চলে গেলেন। আবার অনেক মহিলারা আছে ক্ষমা চাই আল্লাহর কাছে, পরশু দিন আরেকজন পুরুষের হাত ধরে এই পুরুষটা তার স্বামীর কান্দায় চলে গেল। এই মহিলা কি ধরনের ক্ষমা চাইল? এই মহিলা তার স্বামীর কাছে কান ধরছে যে আমি আর জীবনে অন্যায় করবো না, পরের দিন আবার গালাগালি শুরু করছে, মুখ খারাপ। এই মহিলা তার স্বামীর কাছে কি ক্ষমা চাইল? এই ধরনের ক্ষমা তো আপনিও মাফ করবেন না। আপনার স্ত্রী বারবার আপনার কাছে ক্ষমা চাইয়া আবার উল্টা পাল্টা কাজ করলে আপনি কয়দিন ক্ষমা করবেন বলেন? আল্লাহ পাকও বান্দারে ক্ষমা করে, কিন্তু আল্লাহরও তো একটা সবর ধৈর্য আছে না নাই? আপনি ক্ষমা চান আবার গুনাও করেন, ক্ষমা চান আবার গুনাও করেন, এইভাবে কতবার আল্লাহরে না জেয়াল করবেন? বন্ধুরা আমার, কেমন গুণা তাও তো একটা লিমিট থাকা চাই। এমন কিছু গুণা করেন যেই গুণার দ্বারা মানুষের ক্ষতি হয়ে যায়। কি হয়ে যায়? এমন কিছু গুণা আপনি করে বসেন, তখন তো আল্লাহ আর ক্ষমা করতে পারে না। কারণ আল্লাহ বলছে আমার হক না বাদই দিলাম, বান্দার হক কিভাবে বাদ দেই? আমার হকের মধ্যে কমি বেশি করলা, আমি বাদ দিলাম, তুমি যে আরেকজনের উপরে জুলুম করলা, এই জুলুমের আনসার এইটা তো সে ক্ষমা না করা পর্যন্ত আমি করতে পারবো না। এখন তো আমি যে তোমারে ক্ষমা করবো সেই রাস্তাও তো তুমি রাখলা না। তুমি গুণা করতে করতে আমি মনে রাখবেন, যেই বান্দা গুণার থেকে বাঁচার চেষ্টা না করে, আল্লাহর নাফরমানি করার চেষ্টা না করে, সে এক সময় না এক সময় অন্য অন্য বান্দাদের হক মেরে ফেলে। কারণ গুণা করতে 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 গুণা কিন্তু এক জায়গায় দাঁড়ায় না, ওটা বাড়তে থাকে। কি করতে থাকে? আপনি আজকে ছোট গুণা করছেন, কালকে ওটা বড় বড় আকার ধারণ করবে। পরশু দিন আগে বাপের পকেট থেকে চুরি করছেন, কালকে চাচার পকেট থেকে, মামির পকেট থেকে, তারপরে দাদার পকেটের থেকে চুরি করা শুরু করবেন। পরের দিন আরেকজনের বান্দার সিংকাইটা আরেকজনের বাড়ির মধ্যে যায় ডাকাতি শুরু করবে। এটা কেন হইলো? আপনার ওই চুরির থেকে বাপে আগের থেকেই যদি বাধা দিত, সন্তানকে শুরু থেকে যদি শিক্ষা দিত, তো সন্তান এই পর্যায়ে যাইতো না। সন্তানকে শুরু থেকে আপনি শিক্ষা দেন নাই, এখন এই বা এইটা হয়ে গেছে ডাকাইত, এখন বাপরে রান্দাও ধরে গলার মধ্যে। এখন বলেন আপনি আইসা যখন আমার কাছে বিচার দিলেন যে আমার ছেলে আমার গলার মধ্যে রান্দাও ধরে আমারই মেরে ফেলতে চায়, আমি আপনারে বলবো যে আপনি শুরু থেকে তাকে সুধরান নাই কেন? গাছ যখন ছোট ছিল তখন ইচ্ছা করলে ডাইনেও ঘুরাইতে পারতেন, বামেও ঘুরাইতে পারতেন, এবং গাছ যখন মোটা হয়ে গেছে ঘুষি দিলে তো আপনি নিজে ব্যথা পান। তাহলে খালি কি সন্তানরা দোষ দিলে চলবে? আপনার নাফারমানির কারণে আজকে সন্তান ভুগতেছে। নাফারমানি কেন? আপনি সন্তানকে ছোটবেলায় মাথায় উঠাইছেন, যা করছে কিছু বলেন নাই, কিছু বলেন নাই। এই জায়গায় জোনের একটা ঘটনা আছে, কয়েকজন রিক্সাওয়ালা মিলে একজনে মেরে ফেলছে, তো দুপুরে দেখা গেছে বাপ ছেলে এরা একসাথেই ডাকা দিবে। তাহলে দেখছেন তো প্রত্যেকটা ঘটনা ঘটার পিছনে কারণ আছে, আল্লাহ রহমত করবে তার পিছনেও কারণ আছে। আপনি যদি আল্লাহকে আল্লাহর কাজ না করেন, আল্লাহর শর্ত না মানেন, তাহলে আল্লাহ পাকও এক সময় আপনাকে আপনার আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। সুতরাং আমাদেরকে আগে আমাদের একিন এবং ইমানের বিশ্বাসের জায়গাকে মজবুত করতে হবে। আল্লাহর কাছ থেকে নিতে হলে আল্লাহর শর্ত পূরণ করতে হবে, তারপরেই আল্লাহর দয়া পাবেন, তারপরেই আল্লাহর রহমত পাবেন। আল্লাহর দেওয়া শর্ত আপনি পূরণ করবেন না, কোরআনে আল্লাহ যেভাবে আপনাকে চলতে বলছে সেভাবে চলবেন না, আর আল্লাহর কাছ থেকে দয়া এবং রহমত চাবেন সারা জীবন কেন্দ্রে যাবেন, কাজ হবে না। আপনার অগ্রসর হইতে হবে। আল্লাহ বলছে তুমি যদি অগ্রসর হও এক হাত, আমি অগ্রসর হব দুই হাত, তুমি যদি পায়ে হাইটে আসো আমার রহমত দৌড়ে আসবে, কিন্তু তোমার এক হাত আসতে হবে, তোমার এক কদম বাড়াইতে হবে, তোমার হাইটে আসতে হবে, তাহলেই আমি যাব। শর্ত বুঝতে পারছেন? আপনি এক কদম আগাবেন না, ঘরে বসে থাকবেন, আল্লাহর দিকে আসবেনই না, আপনারে আল্লাহ রহমত করে দিবে, হেদায়ত দিয়ে দিবে, তৌফিক দিয়ে দিবে, সবই আপনি বসে বসে থাকছেন। এটা আপনার স্বপ্ন দেখে না? আপনি তো স্বপ্ন দেখতেছেন। একজনের রাত্রেবেলায় স্বপ্ন দেখছে আমি অনেক বড় লোক হয়ে গেছি, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছি, রাত্রে বাথরুমের চাপ ধরছে, সকালবেলায় উঠে দেখে যে স্বপ্ন গেছে
বাড়ি গাড়ি সব গেছে, আরে কি ব্যাপার, বিছানায় গন্ধ কয়, পরে দেখছে ওই যে বাথরুমে গেছিল বিছানায় হাইজা দিছে, ওই যে বাথরুমে গেছিল স্বপ্নের মধ্যে, বাকি স্বপ্নের সব শেষ, আগাটা বাকি আছে, আগাটা পড়ছে বিছানায়, মানে পায়খানা করে দিছে। তো আপনারা যেটা স্বপ্ন দেখতেছেন, আপনাদের স্বপ্নটা ওই পায়খানার মতো, আর কিছুই না ভাই। স্বপ্নের সাথে বাস্তবতা লাগবে, শুধু স্বপ্নে দেখলে হবে না কালকের থেকে নামাজ পড়বো, না কালকের থেকে কেন, আজকের থেকে এখন থেকে নামাজ পড়তে হবে, কারা কারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ তালা আমাদেরকে কবুল করে, কারা কারা গুনার থেকে বাঁচবেন ইনশাআল্লাহ, আল্লাহ তালা আমাদেরকে কবুল করে। বন্ধুরা আমার, তাহলে আমাদের মাধ্যম বুঝতে হবে, আল্লাহ উপদেশ দিছে কোরআনের মাধ্যমে, রসুল আমাদেরকে বুঝাইছে সুন্নতের মাধ্যমে, সুতরাং কোরআন এবং সুন্নাহ। আমরা অনেকেই বলি কোরআন এবং হাদিস মানতে হবে, না ভাই এটা ভুল কথা, কোরআন এবং সুন্নাহ মানতে হবে। হাদিস আপনি জানেন কিন্তু সুন্নত আপনার মুখে নাই, হাদিস আপনি জানেন কিন্তু শরীরে সুন্নত নাই, হাদিস আপনি জানেন আপনার হাতের মধ্যে সুন্নত নাই, হারাম, হাত কামাই করতেছেন কি দিয়া, হারাম। আপনি হাদিস জানেন পায়ের মধ্যে সুন্নত নাই, পাও দিয়ে আরেকজনের ক্ষতি করতেছে, তাহলে আপনার হাদিস জানা আর না জানা একই কথা ভাই, আপনার কোরআন জানা আর না জানা একই কথা। সুতরাং আপনি কোরআন এবং সুন্নার উপরে অনুসরণ করবেন ইনশাআল্লাহ, পারবেন তো, আল্লাহ তালা আমাদেরকে কবুল করে। এবার আসেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা ঘটনা বলি, উনি তুর পাহাড়ে গেলেন, আল্লাহ তালা ওনাকে হেদায়ত দিবেন, ওনাকে আল্লাহ পাক নবুয়ত দিবেন, ওনার উপরে তৌরাত কিতাব নাজিল হয়েছিল। হযরতে মূসা আলাইহিস সালাম যখন প্রথম তুর পাহাড়ে গেলেন, তখন আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বললেন, মূসা তুমি ফাকলা না আলাই, তুমি তোমার জুতা মুবারক খুলে তারপরে আসো, কারণ এটা পবিত্র জায়গা। দেখেন আল্লাহ যেখানে কথা বলবেন ওই জায়গায় মূসা আলাইহিস সালামের জুতাকে পছন্দ করেন নাই, আল্লাহ যেই জায়গায় যার সাথে কথা বলবেন সেই জায়গায় আপনি জেনা জেনা নামক জুতা যদি পেশ করেন তাহলে কেমন হবে, আল্লাহ আপনার উপরে রহমত করবে, আপনি ওখানে পাঠাইতেছেন কি গুনা নামক সব আসবাবপত্র, গুনা নামক সব জিনিস আল্লাহর কাছে পাঠাইছেন, যেখানে মূসা আলাইহিস সালামের জুতা আল্লাহ পছন্দ করতেছে না, আমি কথা বলবো, এখানে মূসা আলাইহিস সালামের জুতা বরদাস্ত না, নিষেধ, জুতা খুলে আসো। আর সেখানে আপনি গুনা দ্বীপ গুনা পাঠাইছেন, দ্বীপ দিয়ে একটার পর একটা গুনা পাঠাই যাচ্ছেন বন্ধুরা আমার, তাহলে কিভাবে আল্লাহ মানবে, কিভাবে রহমতটা করবে। এবার মূসা আলাইহিস সালাম যখন আসলো, তখন আল্লাহ পাক বললেন, নিজে বললেন যে আমি তোমার রব, আমি তোমার প্রভু। মূসা আলাইহিস সালাম বললেন যে তোমার হাতে ওইটা কি, মূসা আলাইহিস সালাম বললেন কয়লা হিয়া আসাই, এটা হচ্ছে আমার লাঠি, তো এটা কি করো, তাই এটা দিয়ে আমি এটার উপরে টেক লাগায় বসি, এটা দিয়ে বকরি চড়াই, পাতা বাড়ি, এটার দ্বারা আরও অনেক উপকার আমার হয়, আরও অনেক উপকার আমার হয়। আল্লাহ পাক দেখলেন মূসা আলাইহিসসালাম লাঠির ব্যাপারে যেই কয়টা কথা বলল প্রত্যেকটাই উপকারী কথা বলল, এটার দ্বারা তার উপকার হয়। তো আল্লাহ তালা তারা একটু বোঝাইতে চাইলেন, আল্লাহ দেখাইতে চাইলেন যে আমি কি করতে পারি। মূসা আলাইহিসসালামকে আল্লাহ পাক বললেন যে তুমি তোমার লাঠিটা জমিনে ছেড়ে দাও, এই তুর পাহাড়ের উপরে ছেড়ে দাও। মূসা আলাইহিসসালাম কী করলেন, ফা আল কাহা, মূসা আলাইহিসসালাম লাঠিটাকে জমিনের উপরে ছেড়ে দিলেন। যখন জমিনের উপরে ছাড়লেন, তুর পাহাড়ের ওয়াদির উপরে ছাড়লেন, তখন ওই লাঠিটা ফা ইজা হিয়া হাইয়াতুন তাসআ, তখন সেটা সাপে পরিণত হয়ে গেল। একটু আগে লাঠি ছিল নির্জীব, জীবন নাই, নড়াচড়া করতে পারে না, সেকেন্ডে আল্লাহর হুকুমে ওই নির্জীব লাঠিটাই সাপে পরিণত হইল, নড়াচড়াও করতেছে, হা করতেছে বড় মুখ দিয়া। মূসা আলাইহিসসালাম তো মানুষ, আমরাও মানুষ, মানুষের মধ্যে কি হয়, সবার প্রথমে ভয় কাজ করে। আমাদের মধ্যে কোন কোন ধরনের ভয় আছে, আজকে যদি চাকরিতে না যাই না খায় মন, বিবি সন্তানের জন্য যদি কিছু না গোছাই তাহলে ভবিষ্যতে কি হবে, এই দুটা জিনিস সাধারণ মানুষের মধ্যে আম এবং কম্পলসারি রোগ, এটা রোগ ব্যাধি,
আপনার ভিতরে যদি এই ধরনের ভয় কাজ করে তাহলে আপনি রোগের মধ্যে আছেন, এই রোগ সারান, কারণ আপনার ভয় আপনাকে খেয়ে ফেলবে, বাইরের মানুষ আপনাকে খাবে না, আপনি যে ভয়ের মধ্যে আছেন এই ভয়ই আপনাকে শেষ করে দেবে। মুসা আলাইহিস সালামও ভয় পাইলেন, আল্লাহ দেখলেন যে ইমান এবং বিশ্বাসের আরেক নাম হলো ভয় করা যাবে না, কি যাবে না, যার আল্লাহ আছে তার ভয় কিসের, যার আল্লাহ আছে তার কোন ময়দানে ভয় নাই, যে আল্লাহর হুকুম পালন করে সে কোন ময়দানে না খেয়ে থাকবে না, তার ভবিষ্যৎ আল্লাহ করবেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বুঝাইতে চাইলেন, মুসা আলাইহিস সালাম, হে মুসা তুমি ভয় পাইছো, আর ভয় করো না, খোঁজ হা ওলা তাকাব, তুমি ধরো এইটাকে, যেটা ভয় তোমার কাছে ভয় লাগে ওইটাকেই ধরো, কারণ তুমি যদি আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহ, আমি তোমার প্রভু, তুমি যদি দেখে থাকো যে আমি সাপ লাঠিকে সাপ বানাই দিছি, তুমি চোখে দেখছো কি না লাঠিকে সাপ বানাইছি, তো আমারও ক্ষমতা আছে সাপকে লাঠি বানানো, সানুই দুহা সিলা তাহাল উলা, আমার ক্ষমতা আছে, আমি চাইলে এই সাপটাকে লাঠি বানাই দিতে পারি। হে মুসা তুমি ভয় করো না, তুমি আমার দিকে আগাও, তোমার মধ্যে আমার বিশ্বাসকে স্থাপন করো, আমার উপরে কীট রাখো, আমার উপরে ভরসা করো, আমার কথা মানো, ভয় পেও না, সাপকে ধরো, সাপকে আগের জায়গায় ফিরায় দেওয়ার ক্ষমতা আমি রাখি, তোমার কাছে ক্ষমতা নেই আমার কাছে আছে, তুমি আমার উপরে ভরসা করো, আমাকে বিশ্বাস করে সামনের দিকে অগ্রসর হও, সাপকে আমি পরিবর্তন করে দিব, তুমি ধরো কুজহা ওলা তাকাব, ধরো এইটাকে মজবুতভাবে, তাও মুখে ধরবা, যেই জায়গায় তোমারে কামড়াবে সেইটাকে ধরবা, ভয় করো না, আমার উপরে বিশ্বাস করো, ওইখানে ধরো। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর উপরে বিশ্বাস এনে বলছে, আর বিশ্বাস তো বান্দার তো কাউরে ভয় করে না, দুনিয়াকে ভয় করে না, না খেয়ে থাকার ভয় বিশ্বাস তো বান্দারা করে না, ভবিষ্যতের চিন্তা বিশ্বাস তো বান্দারা করে না। গেছেন মেলায় বাইকনারে লইয়া, বাইকনা মেলায় দেখে যেটা দেখে এটাই কয়, এটা কিনবো, এটা কিনবো, এটা দাও, এটা দাও, এখন মামায় কয় ভাইজিনা পুরা মেলা ধরি তো কিনবার চাস, এত টাকা দেবে কেটা, আমার বাপ আছে না, আমার বাপ দেবে, তো তার বাপের উপরে বিশ্বাস এমন যে পুরা মেলা কিনবার চায় আর ভয় করতেছে না। আর আমাদের বিশ্বাস আল্লাহর উপরে এরকম নাই, আমাদের বিশ্বাস আল্লাহর উপরে এরকম নাই, সত্য কথা বলতেছি, যখন পরীক্ষা আসে তখন ঠিকই দুনিয়ার মানুষের পিছনে দৌড়ান, আল্লাহর পিছনে কয়দিন দৌড়ান, বিপদে যখন পড়েন কয়দিন নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কয়দিন আল্লাহর কাছে যান যে আল্লাহ আমি তোমার বান্দা, আমার না খায় রাখো না, আল্লাহ আমি তোমার উপরে বিশ্বাস করি, তোমার জন্য সমস্ত কোরবানি আমি দিচ্ছি, তোমার জন্য সমস্ত গুণা ছেড়ে দিয়েছি, তোমাকে খুশি করার জন্য আমি নাফারমানি করা ছেড়ে দিয়েছি, এই দুনিয়া আমাকে টিকতে দিচ্ছে না, দুনিয়ার মানুষ আমার উপরে অবিচার জুলুম নির্যাতন করছে, আল্লাহ তুমি তুমি তো বলেছো তুমি উদ্ধার করনেওয়ালা, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, এরকম কয়জনে বলছো, কয়জনে বলছেন, কয়দিন বলছেন, কয়বার বলছেন, বিশ্বাস যদি থাকে, যার উপরে বিশ্বাস থাকে তার প্রতি ভালোবাসা, বিশ্বাস যেমন ভালোবাসা তেমন, বিশ্বাস যদি 100 ভাগ হয় ভালোবাসা 100 ভাগ হয়, বিশ্বাস যদি 50 ভাগ হয় ভালোবাসা 50 ভাগ হয়, বিশ্বাস যদি 20 ভাগ হয় ভালোবাসা 20 ভাগ হয়, তো এইগুলা স্বামী স্ত্রীরা বুঝতে পারেন ভালোই, স্ত্রী যদি স্বামীর 100% বিশ্বাস করে খেদমতো 100% করে, যদি স্ত্রী স্বামীকে 50% বিশ্বাস করে খেদমতো অর্ধেক ছাইরা দেয়, যদি ঝগড়া লাগছে তাহলে তো কাম সারছে, বিছানা আলাদা আর শুইব না আপনার লোকে, তার মানে বিশ্বাসই নাই, কি নাই, ভালোবাসাও নাই, এখন আপনার সাথে শুইব না, বন্ধুরা আমার আপনি যদি বিশ্বাস আল্লাহর 100% করেন তাহলে ভালোবাসাও তো 100% থাকার কথা, যে যারে বিশ্বাস করে যে যারে ভালোবাসে সে সেই বান্দা বারে বারে তার কাছে যাবে না অন্যের কাছে যাবে, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে জীবনে স্বামীকে ছাইড়া দিয়ে আরেকজনের আরেকজনের হাত ধরে যাবে, যদি আপনি আপনি যদি বিশ্বাস করেন আল্লাহকে
তাহলে আমি মনে করি 100% ভালোবাসেন ও আল্লাহকে। তাহলে আপনি ফজরের নামাজের আজান দেয় কই থাকেন? আপনি জোহরের আজানের সময় আপনার ভালোবাসা কই থাকে? আপনার বিশ্বাস কই থাকে? আসরের আজান যখন দেয় তখন আপনার ভালোবাসা কই থাকে? আপনার বিশ্বাস কই থাকে? যখন আল্লাহ গুনাহ থেকে বাঁচতে বলছে, যখন আপনি গুনাহ করেন তখন আপনার ভালোবাসা কই থাকে? আপনার বিশ্বাস কই থাকে? সেই সময় তো আপনি আল্লাহরে চাইরে না দিয়া ও গুনেন না মিয়া। যখন আল্লাহ বিপদে ফেলায় তখন আল্লাহরে বলেন, আল্লাহ আমি আপনারে খুব বিশ্বাস করি। আল্লাহ কবে তোর বিশ্বাসের নমুনা দেখা, আমিও অবাক ফেরেস্তারাও অবাক। এমন বিশ্বাসই করো তুমি, তোমার বিশ্বাসের নমুনা এই পৃথিবীর কেউরে দেখাইলে সবাই তোমার উপরে তুতু বলাইব, সবাই তোমার উপরে আও ছিচি করবে, কেউ তোমাকে মানবে না। তোমার আমল, তোমার কাজকর্ম, আমাকে ভালোবাসো বিশ্বাস করো, এটা প্রমাণ দেয় না। যদি সত্যিকারে তুমি আমাকে ভালোবাসতা, সত্যিকারে তুমি আমাকে বিশ্বাস করতা, তাহলে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা বিষয়ে তুমি আমার কাছেই আসতা। নামাজের সময় আমি অপেক্ষা করি তোমার জন্য যে তুমি আসবা আমার সাথে কথা বলবা, নামাজের মাধ্যমে আমার সাথে কথা বলবা, কিন্তু কই তোমাকে তো পাইলাম না। জিকিরের সময় আমি বসে থাকি, তুমি আসবা তুমি আমার সাথে জিকির করবা, কই তোমাকে তো পাইলাম না, তোমাকে তো পাওয়া গেল না। প্রত্যেকবার আল্লাহ খালি মিস করে, আর আল্লাহ আপনি তারে মিসিংই করা, আল্লাহ আপনারে মিস করে আর আপনি তারে এইভাবে আল্লাহ আল্লাহকে মিস করে যাচ্ছেন। তো সুতরাং যখন আপনার প্রয়োজন হয় তখন আল্লাহরে ডাকেন কেন? আল্লাহ যখন পাঁচবার ডাকলো আপনারে পাইল না, আপনার প্রয়োজনের সময় কেন আল্লাহরে ডাকেন? প্রতিদিন পাঁচবার, মাসে কয়বার? 150 বার, বছরে কয়বার? 1800 বার। পুরো এক বছরে আপনারা 1800 বার আল্লাহ ডাকছে, দৈনিক পাঁচবার করে পুরো মাসে আপনাকে 150 বার ডাকছে, আপনারা খুঁজে পাওয়া যান? আর আপনি বিপদে পড়ে আল্লাহরে একবার ডাকেন, আর আপনি চিন্তা করেন আল্লাহ সারা দিয়া আপনার সব কিছু আল্লাহ করে দিব, কিভাবে চিন্তা করেন এটা? কিভাবে আপনার মাথায় এটা ঢুকতেছে আমি বুঝি না। তো তাইলে আল্লাহর এই মুয়াজ্জিন বেতন, মুয়াজ্জিনদের আল্লাহ বেতন দিয়া রিজিক খাওয়ায়া ওরে মুয়াজ্জিনের ব্যবসায় আল্লাহ রাখলো না হইলে? ইমাম সাহেবরে আল্লাহ পাক ওই বেতন দিয়া রিজিক খাওয়ায় ইমামতি করতে রাখলো না হইলে? আরে রাখছে আল্লাহ পাক, কষ্ট করে মানুষের মধ্যে মহব্বত দিয়া আপনার জন্য রাখছে, পাঁচবার আপনাকে ডাকবে এই জন্য রাখছে, আর আপনি একবারও ডাকে সাড়া দেন না। বন্ধু আমার, আপনি আপনি আপনার কথায় মিথ্যাবাদী? আপনি আপনার কথায় সত্যবাদী না? যদি সত্যবাদী হইতেন পাঁচবার ডাকছে, আরে ভাই একজনে পাঁচবার ডাকলে একবার তো সাড়া দেয়, আপনি একবারও সাড়া দেন না, আপনি কেমন ভালোবাসেন আল্লাহ? এটা ভালোবাসার নমুনা হতে পারে না। বন্ধুরা আমার, এই বিষয়টা মনে রাখবেন, যারা আল্লাহকে ভালোবাসে তারা কোনো কিছুকে ভয় পায় না। আল্লাহ পাক মুসারে বলতেছে, ও মুসা তুমি আমাকে ভালোবাসো, আমার উপরে ইমান এনেছো, তুমি সাপ দেখে ডরাও কে? লা তাখাব, ভয় পেও না, আমি লাঠি থেকে লাঠিকে সাপ বানাইছি, আমার হুকুমে হয়েছে, লাঠিকে সাপ বানাইছি এটা আমার হুকুমে হয়েছে, সাপকে আবার লাঠি বানাবো এটাও আমি পারি, আমার হুকুমেই হবে। তাহলে তোমার একটা কাজ করতে হবে, তোমার ভিতরে যেহেতু ভয় কাজ করতেছে, সাপ তোমারে খায় ফেলে কি না? এত বড় মুখ ভাই, কত বড় মুখ বলবো। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের কথা মানে নাই, দাওয়াত দিছিল, তখন মুসা আলাইহিস সালাম লাঠিটা ছাড়ে দিছিল, এই লাঠিটা লাঠিটা সারার পরে সাপটার মুখ এত বড় হয়েছে যে ফেরাউনের যে প্রাসাদ এবং যত সৈন্য সামন্ত সব তার মুখের ভিতরে চলে, খালি লোকমা মারবে আর খায় ফেলবে। ফেরাউনে তার 40 বছরে পায়খানার জন্য প্রয়োজন পড়ে নাই, পেশাব পায়খানায় যায় না, এটা নিয়ে খুব বড় গর্ব করত, যে সে নিজেকে খোদা দাবি করছিল, আল্লাহ দাবি করছিল, বলেন নাউজুবিল্লাহ। কিসের ভিত্তিতে? সে তার ভিত্তির প্রথম দলিল হলো, আমার কোনো পেশাব পায়খানা হয় না, তোমাদের হয়। কিন্তু যেদিন সাপ দেখছে ওই দিন 40 বার পায়খানা করছে, যেদিন সাপ দেখছে। ওই দিন তার খোদাই শেষ, ওর বড়াই কি ওই দিনই শেষ।
তাহলে মুসা আলাইহিসসালাম তো ভয় পাওয়ারই কথা, যার মুখ দেখা 40 বছর ফিরাউনে পায়খানা পেশাব করে না, একদিনে 40 বার পায়খানা করে। তো মুসা আলাইহিসসালাম ওই সাপের চেহারা দেখা মুসার তো ভিতরে দক 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 করতেছে। আল্লাহ বলছে, এই মুসা, সাপের চেহারা যত বড়ই হোক, সাপ যত ওজনই ওলাই হোক, যত শক্তিশালী হোক, মুখ যত বড়ই হোক, ভয় পাইস না, খুজ হা ওটাকে ধর, চালু ঈদুহা সিরাতাল উলা, ওইটাকে পরিপূর্ণ পুনরায় তোর লাঠি বানাই দেওয়ার আমার জন্য কোনো ব্যাপারই না। এইবার মুসা ভয়ে ভয়ে যায় ধরছে, আরে বাবার কি খেলা, ধরতে টাস লাগছে না লাঠি হয়ে গেছে, লাঠি হয়ে গেছে। এদিক দিয়ে মুসা আলাইহিসসালাম সাপের মুখে টাস লাগে না লাঠি হয়ে যায়, ওদিক দিয়ে ফিরাউন সাপ দেখা 40 বার পায়খানা আসা যায়। এদিক দিয়ে মুসা সাপের মুখে টাস লাগে আর লাঠি হয়ে যায়, আর ওদিক দিয়ে ফিরাউন সাপরে দেখা 40 বার পায়খানা আসা যায়। কথা কি বুঝতে পারছেন? আর মুসার জন্য সাপ লাঠি হয়ে গেল, ফিরাউনের জন্য সাপ 40 বার পায়খানার কারণ হইল। মুসার জন্য সাপ লাঠি হয়ে গেল, ফিরাউনের জন্য সাপ 40 বার পায়খানার কারণ হইল। যারা আল্লাহরে নাফা আল্লাহর নাফরমানি করে, আল্লাহরে যারা মানে না, কাফের মুশরিক মুনাফিক সহ যারা আল্লাহর নাফরমানি করে, এদের জন্যে আল্লাহর হুকুম সাপের মতো 40 বার পায়খানা হবে, সাথে দাস্ত হইতে পারে, সাথে কি হইতে পারে, দাস্ত হইতে পারে। দাস্ত মানে ওই বমি দাস্ত না, আরো কত দাস্ত আছে। আর যারা আল্লাহর হুকুম মানবে তারা হবে মুসা আলাইহিসসালামের মতো, যত বিপদ সাপের মতো দেখো না কেন, ওই ইমানওয়ালারা আল্লাহ মুসার এই ঘটনা দিয়া ইমানওয়ালাদের সবক দিচ্ছে। ওই ইমানওয়ালারা মুসার ঘটনা দেখো, লাঠি থেকে সাপ হইলো, সাপরে টাচ দিল লাঠি হয়ে গেল। ওই ইমানওয়ালারা তোমরা আমার পথে যারা আসো, আমার হুকুম যারা মানতেছো, আমার জন্য যারা কষ্ট করতেছো, তাদের জন্য বিপদ এমন হবে যেমন ভাবে সাপরে আমি লাঠি বানাই দিছি। দেখা যাবে অনেক বড় খাইয়া তোমার শ্বাস করে ফেলবে, ভয় পায় না। এই মানুয়ালারা দেখা যাবে বিপদ অনেক বড়, মনে হবে তোমার খাইয়া ফেলবে, গিলে ফেলবে, চাবায় শ্বাস করে ফেলবে, ভয় পায় না। খুব হা ওই বিপদকে ধরো, ধরার সাথে সাথে ওই বিপদকে রহমতে পরিবর্তন আমি আল্লাহ করে দিব। আর কাফের মুশরিকরা যখন দেখবে বিপদ, ফেরাউনের মধ্যে 40 বার পায়খানা হবে, 40 বার পায়খানা। বন্ধুরা আমার, আল্লাহওয়ালারা ভয় পায় না, কেন ভয় পায় না, আল্লাহই বলে দিছে, কেন ভয় পায় না, ভয় পাবো কেন, পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহই বলে দিছে ভয় পায় না, খুজ হা ধরো এটাকে, ওলা তাকাব ভয় পায় না, খুজ হা সানু ইদুহা সিরা তাহাল উলা, আমি ওইটাকে আগের মতো বানাইয়া দিব। তুমি বিপদে পড়ছো, ও ইমানদার, ও আল্লাহওয়ালারা, ও আল্লাহর বন্ধুরা, তোমরা বিপদে পড়ছো, চিন্তা করো না, বিপদ সাপের আকারে দেখা যাইতেছে, মনে হবে গিলা ফেলবে, না গিলতে পারবে না। ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটে রাখছি 40 দিন, গিলতে পারে নাই, গিলতে পারে নাই, গিলতে পারে নাই, তোমাকেও গিলতে পারবে না। বিপদ যত শক্তিশালী হোক না কেন, তুমি আল্লাহর পথে আগাও, তুমি আল্লাহর সৈনিক, তোমার আর কিছু দেখার দরকার নাই, আমি আল্লাহর বান্দা, আল্লাহকে দেখব, আল্লাহর জন্য অগ্রসর হবে। বিপদ তোমার কোন দিক দিয়ে কেটে যাবে জানতেই পারবা না, টেরও পাবা না। বন্ধুরা আমার, মনে রাখবেন, এই জন্য মুসা আলাইহিসসালামের এই ভাষণ কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন যাতে আপনি বুঝেন, আপনার জন্য সবক হয়ে যায়। এরপরে লাভ লোকসান, অনেক সময় ব্যবসার মধ্যে লাভ হয়, ব্যবসার মধ্যে লোকসান হয়, আপনি মনে করেন লাভ লোকসান আমার কারণে হয়েছে, না আল্লাহর হুকুমে হয়েছে, আপনার কারণে লাভ লোকসান হয় নাই, অমকে আপনারে লোকসান করে নাই, অমকে জাদু মেরে কিছু করতে পারেনি, আল্লাহর ইচ্ছা ছাড়া জাদুকারের ক্ষমতা নাই আপনাকে জাদু করে রোগ আক্রান্ত করবে, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কুপুরি শক্তি আপনার কোনো ক্ষতি করার একটা পশম ছিলার ক্ষমতা রাখে না, যদি আল্লাহ না চায় আপনার কোনো ক্ষতি হওয়া সম্ভব না। বন্ধুরা আমার, তাহলে লাভ লোকসানের বিষয় একটু আলোচনা করি। ওইখানে যখন লাঠি ছিল মুসা আলাইহিসসালামের, লাঠি দ্বারা লাভ হইতো, পাতা পারতো,
লাঠির উপরে ভর দিত, কি ছাগলে ঘাস খাওয়াইতো, আরো অনেক উপকারের কাজ করতো। এটা লাভের কাজ না? যখন এটা সাপ বানাইছে তাহলে কি হয়ে গেল? লোকসান হয়ে গেল। কি হয়ে গেল? কি হয়ে গেল? লাঠি ভালো জিনিস, সেটা দেয় উপকার হইতো, ওইটার চেহারা পরিবর্তন করে এখন সাপ বানাই ফেলাইছে। কি রে বাবা, যেটা দিয়ে আমি টেক দিয়া বসি এটা এখন আমার আক্রমণ করা শুরু করছে, যেটা দিয়ে আমি পাতা পারি এইটা দিয়ে এখন আমার দিকে আসতেছে, যেটা দিয়ে বকরিরে খাওয়াই ওটা দিয়ে এখন আমারে খাওয়া শুরু করছে। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে, লাভের জিনিস নুকসান হয়ে গেল, লাভের জিনিস। তাহলে লাভ আর লোকসান কার হাতে? লাঠিটা সাপ বানাইলো কে? লাঠি ছিল লাভের জিনিস, সাপ হলো নুকসানের জিনিস। লাভের জিনিস লাঠি ছিল, চেহারা পরিবর্তন করে ওই লাভের জিনিসটা নুকসান বানাইলো কে? আল্লাহ বানাইলো। আবার ওই লোকসানটাকে পরিবর্তন করে লাভ বানাইলো কে? তাহলে লাভ নুকসান কার হাতে? আপনি কার দিকে আগাবেন? আপনি আল্লাহর দিকে না আগায় আসি চেয়ারম্যানের দিকে আগাচ্ছেন? আপনি মেম্বারের দিকে আগাচ্ছেন? আপনি দুনিয়ার বাটপার চোর বাটপারের দিকে আগাচ্ছেন? আপনি মানুষের ঠগাইয়া বড় লোক হইবার যাচ্ছেন? আপনি সুদ ঘুষের দিকে আগাচ্ছেন? এগুলো লাভ না? লাভের লাভে লাভ আয়নায় দেখা যায় লাভ, আসলে আয়নার ভিতরে কিছু নাই, সব নুকসানই নুকসান। আপনার সামনে শয়তানে আয়না দেখাইছে, একটা হচ্ছে আল্লাহ ওলাদের আয়না, যে আয়নাতে আয়নার মধ্যে সূর্যের সূর্যের মতো নূর দেখা যায় যে আয়নাতে, আর আরেকটা হলো শয়তানের আয়না, সেই আয়নাতে সেই আয়নাতে খালি অন্ধকার দেখা যায়। কি দেখা যায়? আপনি অন্ধকারে আলো মনে করতেছেন, অন্ধকারে আলো মনে করতেছেন, শয়তানের ধোকায় আপনাকে পড়তে বলছে। কেন আপনি শয়তানের কথা শুনেন? ও আপনার চাচা লাগে না মামা লাগে শয়তান আপনার? না আপনার বিয়াই হয় না, আমার আপনার খালু হয় না, আপনার বিয়াই নয় না, আপনার বউ লাগে না, আপনার সন্তান লাগে শয়তান? আপনার কি লাগে বলেন? তাইলে আপনার যার কিছুই লাগে না আপনি তারে খুব তার পক্ষে কাজ করেন, আর যে আল্লাহ আপনার সব লাগে তারে একটুও দাম দেন না। কারণটা কি? কারণটা কি বন্ধুরা? আমার আমার কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদের প্রভু, আমরা তার বান্দা। শয়তান তো শয়তান, ওটা আমাদের প্রভুও না আমরা তার বান্দাও না। কেন শয়তানের পক্ষে কাজ করব? কেন শয়তানি কর্ম আমরা করব? যিনি আমাদের প্রভু, যিনি আমাদেরকে হুকুম দিছে আমি তার পক্ষে যাবো, কথা ঠিক কি? লাভ লোকসানের মালিক কে? আল্লাহ। লাভ দিলে কে দিতে পারে? লোকসান করলে কে করতে পারে? সুতরাং যে করতে পারে আমরা কার দিকে যাবো? বন্ধুরা আমার, এই সাপের ঘটনা দিয়ে আপনার লাভ লোকসান বুঝাই দিলাম। কি বুঝাই দিলাম? লাভ লোকসান কার হাতে? আল্লাহর হাতে। এইবার এই কথাটা কে বলতেছে? আল্লাহ নিজে কোরআনে বলে, ইন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। মানুষ কিছু কিছু জায়গায় মনে করে এটা করলে আমার ক্ষতি হবে, কি হবে? আল্লাহ জানে যে ওইটা করলে ওর লাভ হবে, ওইটা করলে। এখন আল্লাহ যখন হুকুম দিছে আপনার লাভের জন্য, আপনি মনে করতেছেন আমার ক্ষতি করে দিল, কি করে দিল? এখন আপনি উল্টাটা চাইতেছেন, আল্লাহ যেটা চাইতেছেন না সেটা আপনি চাইতেছেন। কি? ব্যাঙে চাই বৃষ্টি, আমার বাচ্চার লাগে সর্দি। আর এখন যদি ব্যাঙের কথা আল্লাহ শুনে, ব্যাঙের দোয়া আল্লাহ শুনে, তো আপনার বাচ্চার সর্দি লেগে কাশি লেগে নষ্ট হয়ে যাবে। এখন আপনার বাচ্চার সর্দি কাশি না লাগানোর জন্য, যাতে বড় ধরনের বিপদ না হয়, আল্লাহর কাছে কইতেছেন আল্লাহ বৃষ্টি দিও না। আর ব্যাঙে তো টক 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 কয়ে কয়ে বৃষ্টি দেয় বৃষ্টি দেয়। এখন ব্যাঙের কথা শুনতে গেলে আপনার হয় বিপদ, আর আপনার কথা শুনতে গেলে ব্যাঙের হয় বিপদ। এখন আল্লাহ কার কথা শুনবে? এখন আল্লাহ আপনার লাভের জন্য আল্লাহ আপনার একটা কাজ দিছে, আপনি ওইটার মধ্যে আপনার নুকসান মনে করতেছেন। ইন তাকরাহু শাইআন, আল্লাহ বলতেছে তোমার কাছে যেটা মনে হইতেছে এটা নুকসান হবে। আমি জানি, আমি যেহেতু তোমাকে হুকুম দিছি আমি জানি এটার মধ্যে তোমার লাভ হবে। এখন আপনি কি চিন্তা করলেন আর এটার মধ্যে নুকসান হবে? আপনি ছেড়ে দিলেন, কি দিলেন? ছেড়ে দিলেন, করলেন না, করলেন না। করলেন কোনটা? যেটা আল্লাহ পছন্দ করে না। বললে করলেন কোনটা? এখন আপনার নুকসান হয়ে গেছে। দোষ কার? দোষ কার? আল্লাহ না আপনার? আল্লাহ যেটা দিছিল লাভের জন্যই দিছিল, আপনি ওটারে নুকসান খারাপ মনে করা, ঠিক আছে, লাভের জিনিস ছাইরা দিয়া যেটা খারাপ যেটা আল্লাহ আপনার জন্য চাই না সেটা নিছেন। কেন আপনি এরকম বাছাই করলেন? বাছাই করার আগে আপনার একটু পরামর্শ করার দরকার ছিল। আপনি আল্লাহ রসুলের সাথে একটু পরামর্শ করে নিন। আল্লাহ রসুল তো পাওয়া যায় না, পরামর্শ কেমনে করবো? কোরআনে দিয়া দিছে না পরামর্শ?
আল্লাহ বলে দিছে না, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না বটে, কথা হবে না বটে, কিন্তু আল্লাহ তো আপনারা ডাইরেক্ট চিঠি দিছে। আরে যা যে যারে ডাইরেক্ট চিঠি দেয় তার সাথে কথা বলার দরকার হয়? হ্যাঁ, কথা কি বুঝতেছেন? প্রেমের চিঠি দেওয়ার পরে প্রেমিকা তো তার সব কথা বলে দিছে, বলে দিছে না আপনারে ভালোবাসে, আপনার জন্য এটা এটা করতেছে, এটা করলে এটা লাভ হবে, কিন্তু বলে দিছে আপনি যদি আল্লাহর প্রেমিক হন তাহলে আপনি চিঠি অনুযায়ী আপনি আমল করেন। আপনি কি আর আল্লাহর সাথে কথার জন্য বসে রয়েছেন? আল্লাহ পাক কোরআনে তো আপনারা বলে দিছে আপনি কিভাবে চলবেন, আল্লাহ বলে দিছে আপনি ওইভাবে চলেন আপনার জন্য লাভ হবে, আল্লাহ বলতেছে। আর আপনি কোরআন হাদিস বাদ দিয়া নিজের মন মতো চলতেছেন, আপনি মনে করতেছেন নিজের মন মতো চললে লাভ হবে, যার কারণে নোকসান হচ্ছে। আল্লাহ তো আপনারে নিজের মন মতো চলতে দেয় না, আল্লাহ কয় আমার মন মতো চল, তাহলে তোর লাভ হবে, জিন্দগি ভালো হবে, দুনিয়াও ভালো কাটবে, আখিরাতও ভালো হবে। আর আপনি আল্লাহরে বাদ দিয়া আপনি বলতেছেন আমার মন মতো চলবো তাইলে লাভ হবে, তাইলে কি হবে, লাভ হবে না নোকসান হবে? বন্ধুরা আমার, এই হলো না আপনি নোকসানের ব্যবসা আপনারা করতেছেন, আর আল্লাহওয়ালারা নোকসানের কোনো ব্যবসা করে না ভাই, আমরা আপনার পক্ষে নাই। আমরা কার পক্ষে? আল্লাহ যা বলে তার মধ্যে লাভ হবে কিনা, সুতরাং আল্লাহ যা বলে আমরা তাই করবো এবং লাভবান হব। কে কে রাজি আছেন আল্লাহর পক্ষে লাভবান হবে? আল্লাহ তাআলা আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। এই কথাগুলো আল্লাহর কথাগুলো আল্লাহর পক্ষে আল্লাহর সাথে সম্পর্ক করা তৌফিক দান করে, বলে আমিন। আল্লাহওয়ালা হইয়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে, বলে আমিন। ঈমানওয়ালা জিন্দেগি না ঈমানওয়ালা মৃত্যু দান করে, আপনারা বলেন আমিন। বন্ধুরা আমার, এবার আসেন আমর, আল্লাহর হুকুম। আমর কি বলা হয়? আমর মানে কি? আল্লাহর হুকুম। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তফা আল মুজতবা আল মুর্তাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল রূহ কি জিনিস, আল্লাহ রসুল উত্তর দিলেন কোরআনে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন রূহ হচ্ছে আল্লাহ পাকের হুকুম। রূহ কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে হুকুম যদি আল্লাহর হয়, হুকুম যদি আল্লাহর হয়, তাহলে হুকুমের বাস্তবায়ন কার কার পক্ষ থেকে হবে? এখন রুহ, আপনার রুহের নাম আব্দুর রহিম আব্দুল করিম, এটা কার হুকুম? তাহলে আপনার রুহ শান্তি পাবে কার হুকুমে? আপনি হুকুমই আল্লাহর, শান্তি নিজের মন মতো খুঁজলে হবে না, আল্লাহর মন মতো খুঁজতে হবে। আহা, এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে ইন্না রাব্বাকুমুল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই তোমাদের যিনি প্রভু তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, ফিসিত্তাতি আইয়াম, মাত্র 7 দিনে সৃষ্টি করে বসে থাকে নাই। আল্লাহ বা বলছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আমি আরশে অবস্থান করছি, আরশে সময়হীন হয়েছি, তারপরে ওইখানে আরশে বসে আল্লাহ কি কাজ করে সেটার ব্যাখ্যা দিতেছে। আমি আসমান জমিন বানাইলাম, তারপরে আরশ বানাইলাম, আরশ বানাইয়া আসমান জমিনে বানাইয়া আমার কাজটা কি শুনে নাও, আমার কাজটা কি? এটা আল্লাহ পাক বলতেছেন ইউকসিল লাইলা ওয়ান নাহার, আমার কাজ হচ্ছে আমি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, ইউকসিল লাইলা ওয়ান নাহার। আর আমার আরেকটা কাজ হচ্ছে আমি যা হুকুম দেই তাই হয়। একটা কাম হলো আমি সব কিছু পরিবর্তন করি, এখানে আল্লাহ ইউকসিল লাইলা ওয়ান নাহার দ্বারা বুঝাইছে আমি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, মানে পরিবর্তন করতে থাকি। কাউরে আল্লাহ ধনী বানায়, কাউরে আল্লাহ গরিব বানায়, কাউরে বাদশাহ থেকে ফকির বানায়, কাউরে ফকির থেকে বাদশাহ বানায়, কাউরে কিছু নাই সব কিছু দেয়, কার সব কিছু থাই কাউ কিছু নাই, এমন অসহায় বানায় দেয়, সব আছে তারপরেও কিছু নাই, বাবা আছে, মা আছে, ঘর আছে, বউ আছে, বাচ্চা আছে, তারপরেও কিছু নাই, এমন অসহায় বানায় দেয়। কাউরে এতিম অবস্থায় পালি, হ্যাঁ, আবার কাউরে কাউরে আল্লাহ পাক ভালো স্বাচ্ছন্দ্যময় জীবন দান করে। তা আমি কাফেররাও খাওয়াই, মুসলমানরাও খাওয়াই, সবাইরাই আমি খাওয়াই, এগুলাই আমার কাম। আরেকটা কাম, এটা হলো পরিবর্তন করা, মানে এই পরিবর্তন করতে থাকি, আমি পরিবর্তন করাকে পছন্দ করি। আল্লাহর পরিবর্তন কেমন? কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ পাক বলেন আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন করি। তোমরা দেখো না,
প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার শান পরিবর্তন হয়, রং পরিবর্তন হয়। আকাশের দিক তাকাইবা তাহলে বুঝতে পারবা, আকাশ কিছুক্ষণ আগে যেরকম ছিল এক সেকেন্ড পরে সেরকম নাই, আবার এক সেকেন্ড পরে ও আবার পরিবর্তন হয়ে গেছে, আধা ঘন্টা পরে ওই জায়গার মেঘটাও ওই রকম নাই, অন্যরকম মেঘ হয়ে গেছে। আগে সূর্য ছিল এক জায়গায়, 5 সেকেন্ড পরে সূর্য চলে গেছে আরেক জায়গায়, আগে চাঁদ ছিল এক জায়গায়, 2 মিনিট পরে চাঁদ চলে গেছে আরেক জায়গায়। আমি সেকেন্ডের ক্ষমতাও রাখি, সেকেন্ডের নিচে যদি কোনো পয়েন্ট থাকে আমি সেটাকেও চেঞ্জ করতে থাকি, এই পরিবর্তন করা আমার কাম। আরেকটা হলো, আরেকটা কাজ আছে আমার, আরেকটা কাম আছে, ইউকসিল্লা ইলা আন্নাহার, আল্লাহ বলতেছে সব কিছু পরিবর্তন করি, অয়ুবতিলুহু হাসিসাম ওয়া শামসা ওয়াল কামারা ওয়া নুজুমা মুসাখখারাতিন বি আমরিহি। আল্লাহ বলেন যে এই যে আসমান জমিনে যা কিছু দেখতেছো, সূর্য চন্দ্র তোমরা ছাড়া আসমান জমিনে যা কিছু আছে, যা তোমার নজরে পড়ে সব কিছু আমার হুকুমে চলে, আমি যেমনে বলি তেমনে চলে। আমি যদি বলি কায়েত হইতে, আসমান জমিন কায়েত হয়, আমি যদি বলি সোজা থাকতে, আসমান জমিন সোজা হয়ে যায়, আমি যদি বলি বেঁকা থাকতে, আসমান জমিন বেঁকা হয়ে যায়, আমি যেমনে বলি তেমনে করতে থাকি। অর্থাৎ বান্দা ছাড়া সমস্ত স্টেজ আসমান জমিনের এই সভাটা আল্লাহর হাতে নিয়ন্ত্রিত, প্রতি সেকেন্ডে সেকেন্ডে যেমনি আল্লাহ বলে তেমনি থাকে, এক সেকেন্ড একটু এদিক সেদিক হয় না। যেই গাছটা বলে ফল দিতে সেই গাছ ফল দেয়, যে গাছটা বলে ফল দিস না সেই গাছে ফল দেয় না। বন্ধুরা আমার, এটা আল্লাহ আল্লাহর দ্বিতীয় কাজ, মানে ক্ষমতা আল্লাহ আল্লাহ তার নিজের কাছে রাখছেন, কাউকে দেয় না, ক্ষমতা কার কাছে রাখছেন, আল্লাহ নিজের কাছে রাখছেন। এরপরে আল্লাহ নিজে দলিল দিতেছে, ক্ষমতা আমি রাখবো আমার কাছে, আমার ক্ষমতা আমি রাখবো, তোমার কি? তুমি কি আসমান জমিন বানাইছো? তুমি কি চন্দ্র সূর্য বানাইছো? আজকালের কবিরাজ সাদ রেও, সাদ রেও পরিবর্তন করবার কিছু আছে না? কবিরাজ কুফুরি দিয়ে একটা সাদ রেও আটকায় ফেলায়, সূর্যরও আটকায় ফেলায়, তাই সূর্যের কিরণ আমার কথা মতো চলে, চন্দ্র নাকি তার কথা মতো চলে, নদী নাকি তার কথা মতো চলে, গাছে নাকি তার কথা শুনে, পাখিতে নাকি তার কথা মতো উড়ে, আই হাই রে কি কবিরাজ, এদের কথা শুনবেন না ইমান হারা হয়ে যাবেন, কোন কবিরাদের কথা শুনবেন না, কোন নুজুমিকে হাত দেখাবেন না, এরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, আপনার ভাগ্য কি পরিবর্তন করবে? বন্ধু আমার, বন্ধু আমার কথা বোঝার দরকার, আল্লাহ বলতেছে কেন আমার কাছে ক্ষমতা থাকবে না? আলা লাহুল খালক ওয়াল আমর, এই আসমান জমিনের সৃষ্টিকর্তা আমি আল্লাহ না তুমি, আল্লাহ পাকের সৃষ্টিকর্তা, তো যা যিনি সৃষ্টিকর্তা তো হুকুম তো তিনি দিয়েই সৃষ্টি করছে, উনি হুকুম না দিলে সৃষ্টি হইতো? তাহলে আমি সৃষ্টি করলাম আমার হুকুম দিয়া, এখন তুমি চাইতেছো তোমার হুকুম কাজ করবে না আমার হুকুম চলবে? আল্লাহর হুকুম চলবে, আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলতেছে সৃষ্টি আমার, হুকুম আমার, সৃষ্টিকার হুকুমকার যিনি সৃষ্টি করতেছেন তিনি তো হুকুম দিবেন, কথা ঠিক কিনা? তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, আল্লাহ বলতেছে সমস্ত প্রশংসা একমাত্র আমার। এখন আপনি প্রশংসা কার করেন? চেয়ারম্যানের ছাইরা দেন, প্রশংসা কার করেন? বসের ছাইরা দেন, কারো প্রশংসা করবেন না, প্রশংসার মালিককে, কার প্রশংসা করবেন? প্রশংসা আল্লাহ এবং আল্লাহর রসুলের, এবং আল্লাহ আল্লাহর রসুলের পক্ষে আমরা যারা আছি মুমিন বান্দা, আমাদের মুমিন বান্দাদের প্রশংসা করবেন, নেক আমলের প্রশংসা করবেন, ভালো কাজের প্রশংসা করবেন, আল্লাহর হুকুম পালন করলে প্রশংসা করবেন। কারণ বউ চাকরি করে না, আগে প্রশংসা করতেন, এখন বউ চাকরি ছেড়ে দিছে, এখন লাথন, কারণ কি? আগেই প্রশংসা কেন করছেন, এখন লাথি বা কেন? রিজিকের মালিক আপনার বউ না আল্লাহ, তা বউরে লাথাইতেছেন কারণটা কি? লাথি কে খাইতেছে? বউ খায় না আল্লাহ খায়? মারতাছেন বউরে, খাল লাথিটা কারে মারতাছেন? বিচার আপনার তো সবার আগে হওয়ার কথা, আপনার জ্ঞান আছে বোঝার চেষ্টা করেন, আপনার জ্ঞান তো জ্ঞানের 12টা বাজে গেছে মিয়া, নামাজ কালাম না পড়তে পড়তে, গুনাহ করতে করতে, এখন আপনার ভিতরটা পয়সা গেছে,
যার কারণে মনে করতেছেন বউ রিজিকের মালিক, বউ কোনোদিনও রিজিকের মালিক না। বউ চাকরি করলেও আজ যেমন, না করলেও তেমন। আল্লাহ খাওয়াইতে চাইলে বউ লাগবে না, আল্লাহ খাওয়াইতে চাইলে আপনার এমনি খাওয়াইতে পারবে। আপনার মন কেন বউর দিকে গেছে? যৌতুক না দিলে আজকাল বউরে ফিটাই মেরে ফেলায়, গায়ে যৌতুক না দিলে বউ সে পালমু না, পালার বউ পালার মালিক আপনি না আল্লাহ। আপনি যে যৌতুক না পাওয়ার কারণে বউরে মার দিলেন, কারে মার দিছেন? নাউজুবিল্লাহ মিন জালিক। এইসব কারণে ধরা খায়ে যাবেন বলতেছি, বাদ দেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, দুই রাকাত নামাজ পড়বেন, আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করে মুনাজাতে কাইন্দা দিবেন, আল্লাহ কাজ করে দিবে ইনশাআল্লাহ। আপনি খেয়াল করে দেখবেন আপনার বিপদের মুহূর্তে এমন গেছে, কেউ সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, কোনো রাস্তা দিয়ে আপনার কোনো ব্যবস্থা নাই, দুই রাকাত নামাজ পড়ছেন, আল্লাহর কাছে কাইন্দা দিছেন, আল্লাহর ব্যবস্থা করে দিছেন ইনশাআল্লাহ। সেই আল্লাহ তো মরে যায় নাই, সে আল্লাহ তো তখন চালাইলো, এখন ভালো হয়ে গেছেন না? বিপদে পড়ছিলেন, আল্লাহ চালাই দিল, ভালো হয়ে গেছেন, আল্লাহ ভুলে গেলেন? আপনি মানুষের কাতারে পড়েন না, আপনি মানুষের কাতারে যদি পড়তেন তাহলে আপনি এই কাজটা করতেন না বন্ধু আমার। এই জন্য মনে রাখেন, হুকুম কার? আল্লাহ। সৃষ্টিকার? হুকুম কার? আল্লাহ বলতেছে আং তুমা সাদ্দু খালকান, আমি সামা বানাহা। আরে আসমান জমিন সৃষ্টি যে মালিক করছে, তোমারে সৃষ্টি করা কোনো ব্যাপার? এই আসমান জমিন সৃষ্টি করা বেশি কঠিন না তোমার সৃষ্টি করা কঠিন? আসমান জমিন সৃষ্টি করছে, এত বড় গ্রহগুলোর হাওয়ার মধ্যে খুঁটি ছাড়া বাসায় রাখছে, এত বড় সূর্যরে খুঁটি ছাড়া বাসায় রাখছে। আপনি তো একতলা বিল্ডিং করতে গেলে খুঁটি ছাড়া বিল্ডিং করতে পারেন না, সোনার ঘর করতে গেলেও খুঁটি ছাড়া পারেন না। আর আল্লাহ এত বড় বড় গ্রহ নক্ষত্র খুঁটি ছাড়া বানায় রাখছে। তাহলে সেই আল্লাহ যদি এইটা পারে, আপনার এ চালাইতে আল্লাহ পারবে না? আল্লাহ আপনারে খাওয়াইতে পারবে না? আল্লাহ আপনার সমস্যা সমাধান করতে পারবে না? বিশ্বাস করি গেল, আমরা সবাই আল্লাহর উপরে বিশ্বাস আনি বলেন ইনশাআল্লাহ, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে আল্লাহর উপরে বিশ্বাস আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোন জিনিস থেকে কিছু হয় না, মাকলুক থেকে কিছু হয় না, যা কিছু হয় খালেক থেকে হয়, ওই খালেক আমাদের সৃষ্টিকর্তা, তিনি একমাত্র আল্লাহ, তার কোনো শিরিক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি কারো বাবা নন, তিনি তার কোনো সন্তান নাই, তার সমকক্ষ কিছুই নাই। আমরা এর উপরে বিশ্বাস করলাম ইনশাআল্লাহ, আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আমিন। এবার হুকুম তিন প্রকার, কয় প্রকার জানতে হবে, জানলেই তো বুঝবেন হুকুম কয় প্রকার। আমরে আউয়াল, আমরে সানি, আমরে ফানি। আমরে আউয়াল বলা হয় আল্লাহর ডাইরেক্ট হুকুমকে, আল্লাহ ডাইরেক্ট নবীদেরকে অনেক কাজ কুদরতের মাধ্যমে করে দিয়েছেন, যেমন হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ ডাইরেক্ট বানাইছেন বাবা মা ছাড়া, হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ ডাইরেক্ট বানাইছেন বাবা মা ছাড়া, আদমের থেকে ডাইরেক্ট বানাইছেন বামপাচর থেকে, তারও বাবা মা নাই। হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ বানাইছেন বাবা ছাড়া, তো আল্লাহ পাক ডাইরেক্ট কিছু খেলা দেখাইছেন, এটা হচ্ছে আল্লাহ পাক ডাইরেক্ট, এটা হলো আমরে আউয়াল বলা হয়। আমরে আউয়াল অর্থাৎ আল্লাহ পাক হলো এমন এক হুকুম দেনওয়ালা, তার কিছু বানাইতে কিছু তৈরি করতে কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো কিছুর দরকার হয় না, সে যদি বলে কুন ফায়া কুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ হচ্ছে এমন এক ক্ষমতাশালী, এই ক্ষমতাশালী আল্লাহ তার হুকুমকে আমরে আউয়াল বলা হয়। কী বলা হয়? আর দ্বিতীয় নম্বর হুকুম হচ্ছে আমরে সানি, এটাকে বলা হয় মাধ্যম। কি বলা হয়? যেমন আম গাছে আল্লাহ পাক হুকুম দিছে আম ধরার জন্য,
আর আপনি জাম গাছের কাছে বসে গেছেন, হে জাম গাছ আমার আম দে, হে জাম গাছ আমার আম দে, হবে না? কেন হবে না? এটা হচ্ছে আমরেসানি, এটা মাধ্যমগত হুকুম। আল্লাহ দুনিয়ার আসবাবকে চালানোর জন্য, আসমান জমিনকে সুন্দরভাবে চালানোর জন্য মাধ্যম তৈরি করছেন, মাধ্যমে হুকুম দিছেন, মাধ্যমে গেলে পাবেন, মাধ্যমের লাইনে পাবেন। তার মানে আম গাছে গেলে আমই পাবেন, জাম গাছে গেলে জামই পাবেন। কারণ আম গাছের মধ্যে আম হওয়ার হুকুম কে দিছে? আল্লাহ। জাম গাছের মধ্যে জাম হওয়ার হুকুম কে দিছে? আল্লাহ। চাকরি করলে বেতন পাবেন, এটা শিরিক না, বলকে এটা মাধ্যম। আল্লাহ বলছে তুমি পরিশ্রম করবা, আমি তোমাকে রিজিক দেব। এইখানে একটা আপনার হুকুম দিয়ে দিছে, কেন? আপনাকে তো আল্লাহ পাক স্বাধীনতা দিছে। কি দিছে? অর্ধেক আপনাকে স্বাধীনতা দিছে, অর্ধেক আপনার ব্যাপার আল্লাহ পাক নিজের কাছে রাখছে। দলিল কি? দলিল হলো ইয়া কানাবুদু ও ইয়া কানাস্তাইন। এই আয়াতের মধ্যে দুই ভাগ করা হয়েছে। ইয়া কানাবুদু, আমরা আপনারই ইবাদত করি, এটা আল্লাহর জন্য, আল্লাহ অর্ধেক নিজের জন্য রাখছে, অর্থাৎ ইবাদত সম্পূর্ণ আমার জন্য করবা। আর ইয়া কানাবুদু, আরেকটা বলছে ইয়া কানাস্তাইন, আমি তোমার কাছে সাহায্য চাই। এটা হচ্ছে মাধ্যম। এটা কি? সাহায্য চাওয়ার জন্য আল্লাহ মাধ্যম রাখছে। যেমন খেজুর গাছে খেজুর পাবেন, নদীর কাছে গেলে পানি পাবেন, টিউবওয়েলে গেলে পানি পাবেন, ধান গা ধান লাগাইলে চাল পাবেন। তো আপনার কামটা কি? তো আপনি ক্ষেতের মধ্যে ধান লাগাই আসেন, ওই ধানটা বড় করা, গাছ বড় করা, ওইটার মধ্যে চাল ঢোকানো, এটা আমার কাজ। তো তুমি ওখানে ধান লাগাইবা, ধানের গাছ লাগাইছো, এখন আমার কাজ হলো ওর মধ্যে হুকুম দেওয়া। গম লাগাইলে গম পাবেন, আর গম লাগাইছেন আর দোয়া করতেছেন আল্লাহ গম গাছে ধান দাও, হবে না? গম গাছে কি খেলতেছেন? ধান হবে না? গম গাছে ধান চাইলে হবে না, কারণ এটা আমরে সানি, আল্লাহ আসমান জমিনকে পরিচালনা করার জন্য মাধ্যম রাখছেন। কি রাখছেন? যেমন বাতাস আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যম, বাতাস আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যম। যদি বাতাস প্রবাহিত না হয় সব মারা যাবে। কান আমাদের শোনার মাধ্যম, যদি কান না থাকে সব বহরা হয়ে যাবে। চোখ আমাদের দেখার মাধ্যম, যদি চোখ না থাকে সব অন্ধ হয়ে যাবে। মুখ আমাদের বলার মাধ্যম, যদি মুখ না থাকে সব বোবা হয়ে যাবে। তাহলে চোখ কান নাক এইগুলো যেমন নাক বানাইছে শুধুমাত্র বাতাসের জন্য, কিসের জন্য? কারণ আপনি চিন্তা করেন, নাক দিয়া তো 20 বছর ধরে বাতাস খাইলাম, এইবার নাক দিয়া আমি একটু আলু ভর্তা খাই। আপনারা মাধ্যম মানেন না, আল্লাহওয়ালাদের কাছে যাবেন এটা আপনারা মানেন না, তো নাক দিয়া আলু ভর্তা খান। আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহওয়ালা হওয়া যাবে, তাদের সহবাতে গেলে আল্লাহরে পাওয়া যাবে। যদি না মানেন তাহলে আমি বলবো আপনি নাক দিয়ে আলু ভর্তা খাবেন। নাকের মধ্যে আলু ভর্তা ঢুকাইলে আপনি আলু ভর্তা হয়ে যাবেন মিয়া। বাতাস ঢুকবে না আলু ভর্তা ঢুকাইলে, আর বাতাস না ঢুকলে আপনি নিজেই আলু ভর্তা হয়ে যাবেন। তাহলে নাক দিয়ে আলু ভর্তা খাইতে যায়েন না, সুতরাং মাধ্যম রাখছে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ মাধ্যমের কথা বলছে, ইমানদাররা তোমরা আমার বন্ধু হওয়ার জন্য, ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন, আমার বন্ধু শুধু মুত্তাকিরাই হয়। যদি তুমি মুত্তাকি হয়ে বন্ধু হইতে চাও তো তোমাকে একটা মাধ্যমের আবিষ্কার দিচ্ছি, মাধ্যমের পথ দিতেছি, যেই পথে গেলে তুমি আমার বন্ধু হয়ে যাইবা। সেই পথগুলোকে আমার বন্ধু যারা আমার সাথে সম্পর্ক করে বন্ধু হয়ে গেছে, তুমি সেই জায়গায় যাও, সেই মাধ্যমে তুমি তালাশ করো। সবজির দোকানে সবজি তালাশ করো, বেগুনের দোকানে বেগুন তালাশ করো, গোস্তের দোকানে গোস্ত তালাশ করো, আল্লাহওয়ালাদের দোকানে আল্লাহকে তালাশ করো। বন্ধুরা আমার, মাধ্যম লাগবে না, মাধ্যম না লাগাইলে তো আপনি শেষ। আপনার চোখ উঠায় নেই ডাইরেক্ট দেখেন, আপনার কান কাইটা দেই ডাইরেক্ট শুনেন, আপনার নাক কাইটা দেই ডাইরেক্ট শ্বাস নেন, অসুবিধা নেই। ভিতরে তো ফুটা আছে, উপরে ডাকাইটা দিব, নাকের ভিতরে তো ছিদ্র আছে, এই টুক কাইটা দিব ডাইরেক্ট নেন, না ওইটা লাগবে, মাধ্যম ছাড়া হবে না। তো এইটা ভালো বুঝেন, আল্লাহওয়ালাদের সহবাত বুঝেন না, আল্লাহওয়ালাদের সহবাতে আসলে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করলে আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, আল্লাহর নজর পড়ে যাবেন। কারণ কি? বন্ধুর বন্ধু বন্ধু হয়, বন্ধুর বন্ধু বন্ধু হয়। আপনি ভালো লোকের সহবাতে যখন যাবেন তাদের সাথে উঠা বসা করবেন, অন্যরা দেখবে আপনারা সালাম দিবে। কি দিবে? কারণ আপনি দুই দিন যদি কোনো আলেমের সাথে ঘোরেন,
ওই মাওলানারে সালাম দিতে গিয়ে আপনারও সালাম দিব, আপনিও একটা সালাম পাবেন। আর আপনি কোনো আলেমের সাথে ঘুরেন না, দুইটা চোর লইয়া, তিনটা নেশাখর লইয়া, চারটা মাগিবাজি নিয়ে ঘুরেন, দেখেন কয়জনে আপনারে সালাম দেয়। একজনে সালাম দিব না, দূর থেকে ইশারা করবো ওই মাগিবাজগুলো যাইতেছে। অথচ আপনি ভালা মানুষ, গেছেন মাগিবাজ গোলকে, আপনি সাথে সাথে মাগিবাজ হয়ে গেছেন, মাধ্যম লাগে না নাই, ওখানে মাগিবাজের সাথে গেছেন, আপনারে মাগিবাজ নাম দিয়ে দিছে। এখানে আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন, আল্লাহ পাক আপনার নাম আল্লাহ ওয়ালা দিয়ে দিবে। এখানে আল্লাহ ওয়ালাদের সাথে থাকেন, আল্লাহ পাক আপনার নাম আল্লাহ ওয়ালাদের মধ্যে লিখে দিবে। মানুষ বলবে যে ওখানে ওরা খানকায় যায়, আল্লাহর কথা বলে, জিকির করে, মানুষগুলো আপনার সার্টিফিকেট দিয়ে দেবে, এই ছেলে ভালো, ওইখানে যায় নামাজ পড়ে, জিকির করে, আমল করে, এই ছেলেটা ভালো। দশজনে যখন ভালো বলবে, আল্লাহ বলবে দশজনে যা কয় আমিও তাই কই, দশজনে ভালো বলছে আমার কাছে তো আরো ভালো। আমার কাছে আরো ভালো। বন্ধুরা আমার, এই জন্য হুকুম, এটা হলো আমরে সানি, আমরে সানি, এটাকে মাধ্যম বলা হয়। তৃতীয় নম্বর হচ্ছে আমরে ফানি, এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া। এই যে আমরে ফানি যেটা, এটা হচ্ছে ডাইরেক্ট দুনিয়া, অর্থাৎ আপনি যেখানে ব্যবহার করতেছেন, যেটারে ব্যবহার করতেছেন। তো এই দুনিয়ার মধ্যে দুই প্রকার হুকুম আছে, একটা হলো জান্নাতওয়ালাদের হুকুম, আরেকটা হলো জাহান্নামওয়ালাদের হুকুম। জান্নাতওয়ালাদের হুকুমকে শরিয়াত বলা হয়, জান্নাতওয়ালাদের হুকুমকে মারেফাত বলা হয়, জান্নাতওয়ালাদের হুকুমকে তরিকত বলা হয়, জান্নাতওয়ালাদের হুকুমকে হাকিকত বলা হয়, আর জাহান্নামওয়ালাদের হুকুমকে মুনাফিকি বলা হয়, জাহান্নামের হুকুম জাহান্নামওয়ালাদের হুকুমকে কুফুরি বলা হয়, জাহান্নামওয়ালাদের হুকুমকে শিরিকি বলা হয়, জাহান্নামওয়ালাদের হুকুমকে নাফারমানি করা বলা হয়। সুতরাং আপনি যেটা বাছাই করে নেন, দুনিয়া আপনাকে ব্যবহার করতে দিছে, আল্লাহ ওখানে এখানে আইসা ডাইরেক্ট কান ধরে কইবে না এটা করস না, এটা বলবে না, বাছাই আপনার, যাচাই আপনার, যেই পথে যাবেন যাচাই করেন, বাছাই করেন সেই পথে যান। যদি জাহান্নামের পথে যান, যাচাই বাছাই করেই যায়েন, আর যদি জান্নাতের পথে যাইতে চান, তাও যাচাই বাছাই করেই যায়। ব্যবহার আপনার, মুখ আপনার, ব্যবহার আপনার, মুখ আপনার, ইচ্ছা করলে এখানে মদ খাইতে পারেন, ইচ্ছা করলে গাঁজা খাইতে পারেন, ইচ্ছা করলে এই মুখের মধ্যে মধু খাইতে পারেন, ইচ্ছা করলে এই মুখ দিয়া দুধ খাইতে পারেন, ইচ্ছা করলে এই মুখ দিয়া ভালো কিছু খাবার খাইতে পারেন। মুখ আপনার, ব্যবহার আপনার, ইচ্ছা করলে মুখটারে জান্নাতি বানাইতে পারেন, ইচ্ছা করলে মুখটারে জাহান্নামি বানাইতে পারেন। মুখ আপনার, ব্যবহার আপনার, ইচ্ছা করলে এই মুখ দিয়া গালাগালি করতে পারেন, মা বাবারে গালাগালি করতে পারেন, ইচ্ছা করলে এই মুখ দিয়ে মা বাবাকে ভালোবাসতে পারেন। কোথায় কাজ করতেছি দাদা, বলছি না আমি কাজ করি, জাগাজ মতো পয়েন্টে পয়েন্টে যেই কথাগুলো বলতেছি সব ধরনের লোক এখানে আছে, এই কারণে আমি পয়েন্টে পয়েন্টে কাজ করতেছি, কথা সবারটাই বলে চলে যাচ্ছে। যার যার জায়গায় সে মাপ নিয়ে আনেন, মাপ পান না, আরে জমি তো আমি মাইপা দিচ্ছি, আপনি বুঝাল, আপনার জমি আপনি বুঝা লবেন, আমি মাপ দেওয়ার কাম মাইপা আপনারে দিয়ে দিতে। জমি আপনার, ব্যবহার তো আপনিই করবেন, মাপতে পারেন না, মাইপা আমি দিচ্ছি, আপনার তো আপনি বুঝালাম, যার যার জায়গায় শেষে বুঝে নেন। আমি আলোচনার মধ্যে সবার কথা বলে যাচ্ছি, যার যার জায়গায় তারে তারে বাড়ি দিয়ে চলে যাচ্ছি, ইচ্ছা করলে এই মুখ দিয়ে মা বাবারে মহব্বত করতে পারে, ইচ্ছা করলে এই মুখ দিয়ে মা বাবারে গালি করে গালি দিয়ে জাহান্নামে যেতে পারে, যদি মহব্বত করেন জান্নাতে যাবেন, যদি মা বাবারে মহব্বত করেন হজ আমরার সওয়াব পাবেন, যদি মা বাবারে মহব্বত করেন মা বাবার তো আপনার জন্য কবুল হয়ে যাবে, আপনি জান্নাতি জান্নাতি হয়ে যাবেন, আর যদি মা বাবারে গালি করেন, গালি মারেন, চোখের পানি পড়ে, আপনার জন্য বদ না করলে মনে কষ্ট পাবে, এই কারণে জাহান্নামি হয়ে যাবে। মুখ আপনার, ব্যবহার আপনার, জমি আপনি বুঝালন, জমি আপনি, মুখ নামক জমি বুঝালন, এখন আপনি কি করবেন সিদ্ধান্ত আপনার। ইচ্ছা করলে এই চোখে ভালো রাখতে পারেন, এই চোখ দিয়ে আসমান দেখেন, এই চোখ দিয়ে জমিন দেখেন, আল্লাহ সৃষ্টি দেখেন, মসজিদ দেখেন, মাদ্রাসা দেখেন, আদারও দেখার জিনিস আছে, রাস্তাঘাটে অনেক আল্লাহওয়ালারা ঘুরে, দাড়ি টুপি দিনদার মানুষ, তাদেরকে দেখেন, খানকায় দেখেন, কোরআন দেখেন, কোরআন দেখেন, হাদিস দেখেন, চোখ দিয়ে এইগুলো দেখেন। আরে ভাই, রাস্তায় গেলে চোখ ডাইরেক্ট যায় একেবারে মহিলা গো বল্টুর উপরে নান টু ফিন টু যায় কিলে,
হ্যাঁ, এত পুরুষ থাকতে আপনার চোখ কেন মহিলাদের দিক যায়? তার মানে আপনার চোখের ব্যাটারি ঠিক নাই, লেন্স লাগাইতে হবে। কিসের লেন্স? কোরআনের লেন্স লাগা, হাদিসের লেন্স লাগা, তাহলে চোখ ঠিক হয়ে যাবে। আল্লাহওয়ালাদের লেন্স লাগাইতে হবে, আপনার চোখের লেন্স ক্ষতি হয়ে গেছে, আপনার পয়েন্ট মাইনাস, পয়েন্ট জিরো মাইনাস হয়ে গেছে। একটা পয়েন্ট মাইনাস মানে ওইদিকে মাইনাসই যাইতে, আর একটা জিরো হয়ে গেছে। কি হয়ে গেছে? কিরকম জিরো হয়েছে? কাকি ভাই আপনার চোখ আর মহিলাদের ছাড়া অন্যদিকে যাই না, যেটা জিরো হয়েছে এটা হয়নি যা। তাও এমন জায়গায় যায় একবার লাজুক স্থান, সব কই স্থান, একেবারে লাজুক স্থানেই যায়, অন্য কোনো জায়গায় যায় না। আরেকটা মাইনাস হয়েছে, কি হয়েছে? আরেকটা মাইনাস হয়েছে, মাইনাস বুঝেন? মাইনাস তার মানে ওই শুধু চোখ এতদিন খালি গদ্য যদি দেখতেন, আর ওই দিক দিয়ে নিজ দেহ ঝরে তো কি করে, মানে একটা চোখ জিরো আরেকটা চোখ মাইনাস, একটা চোখ খালি মহিলাদের দিক তাকায় আরেকটা চোখে মাইনাস হয়ে গেছে, এখন খালি নিজ দিয়ে ঝরে। মহিলাদের তোর মাসিক হয় আর আপনাদের পাশিক হওয়া শুরু করে, ওটার কি বাইপাস রোড দিয়া, বাইপাস রোড দিয়ে ঘি বের হয়ে যাইতেছে। ওর তো মাসিকে খারাপ রক্ত বেরোচ্ছে, ওর তো মাসিকে খারাপ শরীর সুস্থ হইতেছে, আর আপনার বাইপাস দিয়া যে ঘি বের হয়ে যাইতেছে, শরীর তো অসুস্থ হয়ে যাচ্ছে। দেহও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বন্ধুরা আমার, যারা এই রোগে রোগান্ত আছেন, এই জিরো মাইনাস রে, এই এখানে জিরো মাইনাসের ঠিক করার রাস্তা আছে। কোরআনের লেন্স লাগান, হাদিসের লেন্স লাগান, সুন্নতের লেন্স লাগান, চোখকে হেফাজত করেন। না আমার সাহেব বলতেন, না দেখেঙ্গে না দেখেঙ্গে উনি হার গেস না দেখেঙ্গে, জিনকো দেখনে সে ইয়া রব তু নারাজ হতা হে, আমরা ওই সকল মেয়েদেরকে দেখবো না, ওই সকল পর পুরুষদেরকে দেখবো না, তাদের সাথে কথা বলবো না, ওই সকল মেয়েদেরকে দেখবো না যাদেরকে দেখলে আল্লাহ তুমি নারাজ হয়ে যাও, যাদেরকে দেখলে আমার ক্ষতি হয়ে যায়, ক্ষতি হয়ে যায় বন্ধু, বিশাল ক্ষতি হয়। এটা নিয়ে ঝগড়া হয়, রাস্তায় গেছেন, ফ্যাক্টরিতে গেছেন, পাঁচটা মহিলার সাথে কথা বলবেন খালি, কথা বলার পরে আপনার তো ভিতরে গরম হয়ে গেছে, এখন বাসায় আইসেন বউ অসুস্থ দিবার চায় না, এখন মিজাজ খারাপ হয়েছে কি নাই, এখন বউ একটা কথা কইছে কি, এখন লাঠি দিয়ে দেহ মায়। আসল ঘটনা তো ওইটা না, ঘটনা হয়নি বদনজির করে শরীর গরম করে আছেন, এখন তো তেল লাগানোর কিছু নাই। এখন আপনার কথা আমি বলি, আপনি বউরে মাইরা কি আপনার ওটা ঠান্ডা হবে? বা তারপরে হইতেছে না, কি করবো এখন, ফাঁক ফুকর তালাশ করতেছে, দুনিয়াও গেছে আখিরাতও গেছে। বন্ধুরা আমার, যদি বদনজরি না করতেন তাহলে এই সমস্যা হইতো না, যদি আপনি পর মহিলাদেরকে এরকম ওইভাবে না দেখতেন তাহলে এরকম এরকম কাজ হইতো। বন্ধুরা আমার, বুড়া বয়সে যৌবন যৌবন ফিরাইতে চায়, যদি যৌবনওয়ালা মহিলা দেখে, সুন্দরী মেয়েদের দেখলে বুড়ারাও কয় আহা আগের যৌবন যদি থাকতো, আহা এখন তো দাঁতে কিছু খাইবার পারি না, আট কিছু দেবি না, দরবার পারি না, আবার আস্তে আস্তে টুকটুক টুকটুক করে যায়, মা তুমি কেমন আছা? ভালো আছে আঙ্কেল, ভালো আছে মা, তুমি খুব সুন্দর, একটু হাতটা ধরি, আর কিছু তো পারে না, হাত ধরে আমি চিন্তা করছি বুড়া তো জীবনে কিছু করতেই পারবো না, হাত ধরে টাকা তুলি কম, মহিলাও মজা লয়, মহিলাও মজা লয়, কিছুক্ষণ হাত কাটতে ওই রাত্রি পাটি বি করে এখন বুড়া যায়, আমি তার মা তুমি খুব সুন্দর, বা দোয়া করে মা, দোয়া করি দোয়া করি, আসলে দোয়ার ছলে যে তুমি বদনজরি করলা, দোয়ার ছলে মা ডাইকা, তুমি যে আরেকজনের ফুটা হাত তালানো চালানোর চেষ্টা করলা, তোমার মতো বুড়ারে যে আল্লাহ কি বাড়ি মারবো পাশাই দিলে তার ঠিক নেই। সুন্দর বন্ধু আমার, এই জন্য বুড়া জোয়ান সবাই হুসন, বুড়া জোয়ান বদনজরি কি করবো না, করবো না, কারো বেড়ার ফাঁক দিয়ে কাউরে দেখবো না। শুনে না, এটা হচ্ছে আমি তৃতীয় আমরে ফানি বললাম, আমরে ফানি কেন, এটার নাম আমরে ফানি কেন, যেখানে জিনিস ফানা হয়ে যায়, কি হয়ে যায় হচ্ছে না, আপনি যেই গুণা করছেন ওটা লেখা হয়ে গেছে, কিন্তু আপনি তো ফানা হয়ে যাইতেছেন, আপনি শেষ, আপনার বয়স শেষ হয়ে যাইতেছে সময়, আর এটা চাইলে পাবেন, পাবেন না, কিন্তু গুণাটা তো ঠিকই আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে।